নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রবি আগামী 4 দিন পরে যে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে পরবর্তী 1 মাস ধরে যে গোচর করবে সেই গোচরের সার্বিক ফল এবং লগ্নভিত্তিক ফল পুরোটাই ডিটেইল আলোচনা করব। আপনাদের আলোচনা শুরুর শুধু আগে বলে দিই, আমি যখন আজকে রেকর্ড করছি সেটা 9 তারিখ। তো ফ্যাক্ট হচ্ছে যে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে একটা ঘূর্ণিঝড় বা তার রিলেটেড কিছু প্রভাব বিস্তারকারী সিচুয়েশন তৈরি হতে পারে। যতটুকু আমি গতদিন ভেবেছিলাম যে অনুষ্ঠানটা করে দেব কিন্তু করতে পারিনি। তো যাই হোক, যতটুকু মার্ডেন জ্যোতিষ অনুসারে দেখেছি সেটা হচ্ছে ইমিডিয়েটলি খুব অন্তত ওয়েস্ট বেঙ্গল কনসার্ন এই এরিয়ার উপরে, এই এরিয়া মানে সেটা আমরা একটা বড় জোন ধরে করেছি। অল ইন্ডিয়া বেসিসেও কিছু মার্ডেন অ্যাস্ট্রোলজি যারা করেন, খুব দিকপাল মানুষ আছেন, তারাও করেন, সেটাও আমি পর্যবেক্ষণ করেছি। আমি আমার নিজের মতন যে ক্যালকুলেশন আছে সেটা করে দেখেছি যে মোটামুটি বিশাখাপত্তনম যে কোস্ট আছে, রায়ালসীমা যে কোস্ট আছে, সেই অংশ থেকে যদি একটা সরাসরি ওপর দিকে একটা উলম্ব দাগ টানেন তো সেটা মোটামুটি ইউপির মাঝ বরাবর দিয়ে যাবে, মাঝ বরাবর না গেলেও একটু পূর্ব দিক ঘেঁষে যাবে এবং এদিকে আসাম বা বাংলাদেশের যে অংশ, মোটামুটি চট্টগ্রাম অংশ, এদিকে আন্দামান নিকোবর পর্যন্ত যদি একটা স্কোয়ার টানা হয়, এই স্কোয়ার অংশে খুব বিধ্বংসী কোনো ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে না। যদি সেটা হয় অত্যন্ত লোকালাইজড লেভেলে হবে, কারণ মানে এই মুহূর্তে প্ল্যানেটগুলো যেখানে বসবাস করছে তাতে হওয়ার আমি খুব একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি না। যেটা হতে পারে সেটা হচ্ছে কোস্টাল রিজিয়নে বৃষ্টি হতে পারে, হেভি রেইনফল হতে পারে, হেভি থেকে মাঝারি টাইপের রেইনফল হতে পারে, তাও কোস্টাল রিজিয়নে। তার বাইরে বড় কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। রেইনটা একটু সাস্টেইন করতে পারে, সাস্টেইন করার পেছনে বৃহস্পতি এবং শুক্র একসাথে মীন রাশিতে রয়েছে, নবাংশে বুধও 14 তারিখ থেকে মীন রাশিতে অবস্থান করবে, তার ফলে একটু বৃষ্টির ছায় অঞ্চল বা একটু বৃষ্টিযুক্ত পরিস্থিতি। মঙ্গল কর্কট রাশিতে নবাংশে অবস্থান করবে 17 তারিখ থেকে, তার ফলে একটা বৃষ্টির ছায় পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কিন্তু আগামী 6-7 দিনের মধ্যে আমি সেটা সেরকম কিছু বিধ্বংসী কোনো ঝড়, এটা নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছে এবং দুর্ভাগ্যের বিষয়ে প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিন্তু আমি দিয়ে থাকি যেহেতু মার্ডেন জ্যোতিষের প্র্যাকটিস আমি করি, তো সেই হিসাবে এই মুহূর্তে কোনো যোগ নেই এটুকু বলতে পারি। হলেও সেটা অত্যন্ত লোকালাইজড, অত্যন্ত, তবে রেইনফলটা হবে কোস্টাল রিজিয়নে। আমাদের যদি রাজ্য ধরেন তাহলে সেটা কোস্টাল যে জায়গাগুলো রয়েছে, উত্তর 24 পরগনার একেবারে পূর্ব দিক ঘেঁষা অংশ, স্বরূপনগর বা এই সমস্ত সেকশন, দক্ষিণ 24 পরগনাটা পুরো, ওদিকে পূর্ব মেদিনীপুর পুরো, এই সমস্ত, বা আমি আপনারা যদি একদম উৎকল উপকূল বরাবর চলতে থাকেন, ওড়িশা উপকূল বরাবর, তাহলে দেখবেন ওই সেকশনটা প্রায় বেরামপুর বর্ডার ক্রস করলে তারপরে সেটা অন্ধ্রপ্রদেশে ঢুকে যায়, এই কোস্ট পর্যন্ত বা কোস্ট থেকে 200-250 কিলোমিটার পর্যন্তই এই বৃষ্টির এফেক্টটা থাকবে, তার বেশি থাকবে না। আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি, এটা একটা বাড়তি ব্যাপার, সেটা হচ্ছে রবির বৃষরাশিতে গোচর, দয়া করে একটু শেয়ার করবেন, ইম্পর্টেন্ট ডিসকাশন। রবি আগামী 15 তারিখ, 15-5 এই মাসের, 6 দিন পরে সকাল 5:23 মিনিটে সে প্রবেশ করবে বৃষরাশিতে এবং সেখানে সাস্টেইন করবে জুন মাসের 15 তারিখ, সেটা সকাল 11:57 মিনিট পর্যন্ত, তারপরে সে মিথুন রাশিতে প্রবেশ করবে। তো আজকে যখন রেকর্ড করছি এখন রবি মোটামুটি রাহুর থেকে ডিস্টেন্স আছে 5 ডিগ্রি, তো রাহুর অ্যাম্বিয়েন্সে চলে এসছে রবি এবং এই অ্যাম্বিয়েন্সটা মোটামুটি থাকবে মে মাসের 19-20 তারিখ পর্যন্ত। তো এই সময়টা পার্টিকুলারলি আপনারা কী কী জায়গায় সচেতন থাকবেন আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, প্রথম, যাদের মধ্যে আত্মসম্মান বোধ বেশি আছে
তারা একটু সচেতনভাবে কথাবার্তা বলবেন বা এমন কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে কথা বলবেন না যাতে সেটা বুমেরাং হয়ে আপনার কাছেই ফিরে আসে। এটা 1 নম্বর, তাহলে গণ্ডগোল লেগে যাবে। কিন্তু যারা অফিসে চাকরি করেন, সেটা সরকারি বেসরকারি আধা সরকারি যেরকমই হোক না কেন, একজন তো বস থাকবেন আপনার, বা আপনার যারা ফেলো কালিগ আছেন, কন্টেম্পোরারি আছেন বা অধস্তন যারা আছেন, প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কেউ যদি আপনাকে কখনো কোনো উস্কানিমূলক বা এরকম কোনো কথা বলেও, বুঝে বলুক বা না বুঝে বলুক, আপনাকে প্রভোক করার মতন কোনো কথা বলেনও, আপনি সেই প্রভোকেশনে পা দেবেন না। দুটো কাজ করবেন না, হয় প্রোগ্রামটা শুনবেন না, না হয় প্রভোকেশনে পা দেবেন না, তাহলে মুশকিল আছে। 3 নম্বর যেটা আপনাদের বলার, সেটা হচ্ছে রাহু যখনই কোনো কোনো গ্রহ বলুন, নক্ষত্র বলুন, যার ক্লোজে চলে আসে, তার মধ্যে তামসিক প্রবৃত্তি বাড়িয়ে দেয়। যেরকম শনিকে ও টোটালি ড্যামেজ করে দেয়। যদি স্যাটার্নের মোটামুটিও 7-8 ডিগ্রির মধ্যে থাকে, স্যাটার্নের কোয়ালিটিটাকে পুরো ড্যামেজ করে দেয়। আমি দেখেছি স্যাটার্নের ঘরেও করে, ইভেন স্যাটার্নের ঘর দিয়েও যখন পাস হয়। আমি কিছুদিন আগেই 1988-এ জন্ম একজনের হরোস্কোপ দেখছিলাম জুলাই মাসে, তো তার কুম্ভ রাশিতে রাহু রয়েছে, মঙ্গলটা তার দ্বিতীয় অবস্থান করছে, খুব গণ্ডগোলের হরোস্কোপ, এবং শনির যে গুণ আছে সেটা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। সেটা তার সাথে কথা বললে বোঝা যায়, সেই জন্যই ফেস টু ফেস কথা বলার প্রয়োজন হয়। একজন যারা বিজ্ঞ প্রাজ্ঞ মুনি ঋষিরা, মহান জ্ঞানী যারা মানুষ ছিলেন, তারা তো এমনি বলে যাননি যে অ্যাস্ট্রোলজিটা করতে হবে দিনের বেলায়। এমন নয় যে তাদের সময় আলো কম ছিল বলে বলেছে, সূর্য থাকাকালীন করতে হয়, যদিও অনেক সময় অ্যাস্ট্রোলজিটা হয় সন্ধেবেলা। এখন অনেক কৃত্রিম আলো আছে যেটা মোটামুটি দেখা যায়, সেটা যদি কনসিডার করাও যায় জাতক জাতিকাকে সামনে না দেখে, অর্থাৎ একটা গ্রহ আপনার মধ্যে কতটা অ্যাবারেটিভ সিচুয়েশান তৈরি করছে, সেটা একজন জাতক জাতিকার সাথে কথা বলাটা খুব প্রয়োজন। খানিকক্ষণ কথা বললে একজন মোটামুটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনার সাথে কথা বললে বুঝে নেবে যে এই প্ল্যানেটের অ্যাবারেশনটা এতটা লেভেল পর্যন্ত আছে, তার ফলে তার প্রেডিকশনটা অনেক পিন পয়েন্ট এবং অ্যাকুরেসির সাথে হবে। সেই জন্যই সামনে কথা বলার কথা বলি। পৃথিবীর সব কাজ যদি ওভার টেলিফোনে হতো, তাহলে সেটা সেভাবেই হতো, তাহলে ডাক্তারখানা হসপিটাল এগুলো তৈরি হতো না। ডাক্তারবাবুরা ফোনে কনসালটেশন দিতেন আর পেশেন্ট পার্টিরা বাড়িতে বসে সেরকম কাজ করে নিতেন। স্কুল কলেজ অফিস এগুলোর কোনো কিছুরই প্রয়োজন হতো না, সবাই বাড়িতে বসেই করতে পারত। বাড়িতে বসে কাজ করাটা আমি সব জায়গায় বলছি না যে সেটার প্রয়োজন একেবারে নেই, সব কিছু কিছু জায়গায় অফিসের, আমার ব্যক্তিগত স্তরে এটা মনে হয় যেটা বাড়িতে বসে কাজ করলেও এই কাজটা হয়ে যেত, কারণ আমরা তো মডার্নাইজেশনের দিকে যাচ্ছি, চলেও গেছি, সেখানে অনেক বেশি মানে লজিস্টিক্যাল কস্ট অনেক বেড়ে যায়। কিন্তু তার মানে সেটা সব জায়গায় নয়, বহু জায়গার প্রায়োগিক বিষয় থাকে, সেই প্রায়োগিক বিষয়টা কোনোদিন বাড়িতে বসে হয় না, অ্যাস্ট্রোলজিটা কখনো হয় না। আমাকে বহু মানুষ প্রশ্ন করে, আমি তাদের অ্যাভয়েড করার একটাই পদ্ধতি আছে, তাদের সাথে আমি আজ করব কাল করব বলে আমি কাজটা করি না। অ্যাকচুয়ালি তাদের আমি বারণ করছি যে আপনারা আমাকে ফোনটা করবেন না। এবার অভদ্র ব্যবহার করাটা ঠিক নয়, কারণ যারা করছেন তারাও অনেকটা সমস্যায় পড়ে কাজ করেন, আমি সেটাকে ইগনোর করি। একটা সময় তারা বুঝে যান যে এই মানুষটি আর ফোনে কথা বলবেন না, তখন তারা বন্ধ করে দেন। বহু লোক আছে তারা করে দেবে, আমার কোনো অসুবিধে নেই, আমি করব না। একটা ইয়ারস্টিক থাকা তো উচিত। আমি একটি ছক আমার কাছে এখন রয়েছে, ছকটি একটি বাচ্চা মেয়ের, খুব প্রবলেমেটিক হরোস্কোপ, আমি একবার দেখেছি, যেহেতু দূরে থাকে কিন্তু সমস্যা যেহেতু আছে, তার ছকটা নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু অ্যাজ সাচ ইমিডিয়েট আমার কাছে অনেকগুলো হরোস্কোপ রয়েছে কিন্তু আমি দেখবো না একটাও। প্রথম তো আমি দেখার মতো আমার আদেশ আছে নেই, মানসিকভাবেও সেই সমস্যায় আছি, আমি বলেওছি কতদিন, সেটা নেই। আর 3 নম্বর আমি দেখবো না। দয়া করে যারা ওই ফোনের মাধ্যমে সব কাজ করবার কথা আর এই বিভিন্ন রকম অসুস্থতার দোহাই অমুক তমুক দিয়ে এ করেন, তারা দয়া করে করবেন না এগুলো, এটুকু বলি। খুব অনেস্টলি বলছি, গতদিন একটা কথা বলেছি, আপনারা কেউ উদ্ধত ভাববেন না,
যে আপনারা ফিজিক্স কেউ যারা শোনেন অতটা পড়েননি, হয়তো তা আমার থেকে 10 গুণ পড়তে পারেন, কিন্তু পড়াটা ব্যাপার নয়। পড়া তো কিছু তথ্য সংগ্রহ করা, পড়ার বাইরেও থাকে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মাইন্ড। আমি কোথায় অ্যাপ্লিকেশন করব? আমাদের এমএসসিতে যখন হিক্স ফিল্ড পড়ানো হয়, তখন আমি আমার মাস্টারমশাইদের এমন কিছু প্রশ্ন করেছিলাম যে প্রশ্নের সদুত্তর তারা যথেষ্ট জ্ঞানী হওয়া সত্ত্বেও তাদের কাছে সেই মুহূর্তে ছিল না, হয়তো এখন আছে, তখন ছিল না। আমি দেখেছি এটা, স্পিরিচুয়াল চিন্তাশক্তি ছাড়া আপনি কখনোই কোনো দিকে একটা লেভেলের বেশি এগোতে পারবেন না। তো এটা 1 নম্বর। 2 হচ্ছে অ্যাস্ট্রোলজিও ইজ দ্যাটস লাইক অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটির একটা পার্ট, আমাদের শাস্ত্রের একটা পার্ট। তো সেটার মধ্যে মেকানিক্যাল জায়গা যদি চলে আসে তাহলে মুশকিল, তাহলে সেটা হবে না, কিছুতেই সম্ভব নয়। আমার কথাটা শুনতে হবে, প্রয়োজন আছে, অনেক দূরে আছি, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু শুনতে হবে কথাটা। আর আমি দেখেছি এটা বয়স্ক মানুষেরা বেশি করেন, ইয়াং ছেলেমেয়েরা খুব এটা করেন না। বয়স্ক মানুষেরা প্রথমেই যে জিনিসটা দেখানোর চেষ্টা করেন, আমি খুব দূরে থাকি, ফিজিক্যালি খুব আনফিট, ঠিক এভাবে কথা বলে, অসুস্থ। দেখুন আমার বয়স, আমাকে দেখে মোটামুটি বুঝতে পারেন যে অ্যারাউন্ড 40 বছর আমার বয়স, 2 বছর 1 বছর এদিক ওদিক হতে পারে। আমার ইউটিউবে আমার ডেট অফ বার্থ তো দেওয়া আছে, যাদের কনফিউশন আছে দেখে নিতে পারেন, চ্যানেল লেজিটিমেট ডেট অফ বার্থ দেওয়া আছে। এটা 1 নম্বর। 2, আরও একটা কথা বলছি, আমি যে কথা বলছি এ করছি, যারা আমাকে পার্সোনালি চেনেন তারা আমাকে জানেন, আমি বহু মানুষের থেকেই অনেক গুণ বেশি অসুস্থ, বহু মানুষের থেকে। আমাকে দেখে মনে হয় না, বয়সটা হয়তো কিছুটা সেখানে অ্যাডভান্টেজ, কিন্তু বহু মানুষের থেকে অনেক গুণ বেশি অসুস্থ। সুতরাং অসুস্থতার দোহাই, অমুক তমুক, এগুলো দয়া করে আমাকে দেবেন না। আমি আজকে 15 বছর ধরে যুজছি অসুস্থতা নিয়ে, সুতরাং আমাকে এসব অ্যালিবাই দেবেন না, এসব অ্যালিবাইগুলো ভালো লাগে না শুনতে। একটা বয়স্ক মানুষ যদি, মানে আমি একটা খারাপ শব্দ ইউজ করছি, বল সেটাকে খারাপভাবে নিয়ে নেবেন না আপনারা দয়া করে, ছলনা করেন, তাহলে সেটা এল্ডারদের ওপর থেকে সেটা বিশ্বাস উঠে যাওয়ার সমকালীন হয় আর কি, সেটা করবেন না। সামনে আসবেন, আমি যতটুকু সময় আমার শরীরকে কনসিডার করে যতটুকু সময় আমি দেখতে পারি, সামনে আসলে আই উইল ডেফিনেটলি গো থ্রু, আদারওয়াইজ নট। আমার এমন কোনো প্রয়োজন নেই যে আপনার ফোন ধরে আপনার সম্পর্কে বলতে হবে, প্লিজ এটা স্টপ করবেন। রবি যখন বৃষরাশিতে অবস্থান করে তখন রবির মধ্যে কিছু স্পেসিফিক গুণ তৈরি হয়। কালপুরুষের দ্বিতীয় ঘর, কালপুরুষের মার্কেস হচ্ছে শুক্র নিজে, সেখানে রবি যখন অবস্থান করে রবির মধ্যে কিছু গুণ তৈরি হয়। কেন গুণ তৈরি হয়? কারণ রবির এটা 10th হাউস, রবি কর্মের কারক, রাজা তার কর্ম দ্বারা প্রতিভাত হয়। রাজাকে কেমন সুন্দর দেখতে, তিনি গ্ল্যামারাস বা গ্ল্যামারাস নন, তিনি জেন্ডার বেসিসে কি আছেন, যদিও সূর্য জেন্ডার বেসিসে মেল ক্যারেক্টার দেওয়া আছে, তার মানে এটা নয় যে মেল ক্যারেক্টার, ঈশ্বরের কাছে কোনো মেল ফিমেল বলে কোনো ডিফারেন্স নেই, অল আর ইনকমপ্লিট ক্যারেক্টার। সমাজে দুজনেরই সমান প্রয়োজন আছে, একজন একা একা কিছু, মানে কিছু কিছু ভাবে তার এক্সিস্টেন্স থাকবে না এই সমাজে। তো তার মানে ফিমেল ক্যারেক্টারের মধ্যেও সূর্যের প্রকৃতি প্রচুর থাকে, আমি প্রচুর ছক দেখেছি জীবনে, মেল ক্যারেক্টারের মধ্যেও কম থাকে, সেটাও আমি দেখেছি। তো এটা ভগবান নির্দিষ্টভাবে ডিপেন্ড করে করে দেয়, আপনার কর্মফলের উপর নির্ভর করে, তার বানানো কালচক্রের মধ্যে আপনি আমি সবাই ঢুকে গেছি, সুতরাং আমরা সেখান থেকে বেরোতে পারবো না। তো এবার যেটা আমাকে বলার সেটা হচ্ছে যে রবির যেহেতু এটা 10th হাউস, রবি 10ম ভাবের কারক, কর্মের কারক, রাজা তার কর্ম দ্বারা প্রতিভাত হয়। তো যেহেতু কর্মের কারক, সেহেতু 10ম ভাবে রবি যখন আসে, শুক্র হয়তো আপনি ভাবতে পারেন যে তার প্রকৃতির থেকে বিরুদ্ধ গ্রহ, বৈতরক সময় লেখা থাকে শত্রু গ্রহ, এরকম অনেক কিছু, কেউ শত্রু নয়, রবির থেকেই তো শুক্রের সৃষ্টি হয়েছে, তো রবির পুত্র অ্যাকচুয়ালি, সেই হিসাবে বা কন্যা যাই বলুন, শুক্র অ্যাকচুয়ালি প্রকৃতি হচ্ছে পুরুষ, কিন্তু প্রকৃতির মধ্যে স্ত্রী প্রকৃতি প্রচুর আছে শুক্রের মধ্যে। তো যেটাই হোক, পুত্র কন্যা সন্তান, তো সন্তান সে,
তো কেউ কারো শত্রু মিত্র হয় না, সবকিছু আপেক্ষিক ব্যাপার হয়, সেই মুহূর্তের ওপরে সিচুয়েশনটা তৈরি হয়, সেই মুহূর্তটা কেটে গেলে কেউ কারো শত্রু মিত্র থাকে না, এটা হচ্ছে ব্যাপার। তো রবি শুক্রের মধ্যেও সেভাবে ভাববেন না। হ্যাঁ, রবির সাথে যখন কোনো প্ল্যানেট মোটামুটি 10 ডিগ্রির মধ্যে ঢুকে পড়ে, সেই প্ল্যানেটের কম্বাশন হয়ে যায়, কম্বাশন হয়ে গেলে সেই প্ল্যানেট অস্ত হচ্ছে, যেটাকে আমরা বলি, অর্থাৎ রবি দ্বারা সেই প্ল্যানেটটা, মানে আপনি ঘরে ধরুন এই ঘরে দুটো লাইট জ্বলছে, কিন্তু এখানে যদি এখন সূর্যের আলো কোনো রকমের ঢুকে যেত, লাইটগুলো ইরিভ্যালেন্ট হয়ে যেত, সূর্যের আলোতেই দেখা যেত। ঠিক সেরকম রবি যেখানে ঢুকে যাবে সেখানে অন্য সমস্ত কিছু তার, মানে তার অপ্রতিভ হয়ে যাবে সপ্রতিভ থেকে। এটা হচ্ছে রবির গুণ, কারণ রবির জগৎ তো, এই সৌরজগৎটা সৌর সূর্য থেকে এসছে, তার ঘর, সে হচ্ছে হেড। তো সে যেখানেই থাকুক না কেন সেটা তারই ঘর, রাজা তার রাজ্যের যে প্রান্তেই থাকুক না কেন সেটা তারই জায়গা। রাজধানীতে কিছু অ্যাডভান্টেজ থাকে, কিছু স্পেশাল সিকিউরিটি থাকে, কিন্তু তার মানে এটা নয় যে সে যদি রাজ্য থেকে 600 কিলোমিটার দূরে যায় সে ইনসিকিউর হয়ে পড়বে, কারণ সে যেখানে যাবে তার সাথে তার সব কিছুই যাবে, পুরো অ্যাডমিনিস্ট্রেশন এবং লজিস্টিক্স পুরোটাই তার সাথে ফরওয়ার্ড করবে সেখানে। তো 10th হাউসে আমি কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছি, আমাকে প্রশ্ন করা হয়েছে শুক্রের ঘরে অবস্থান করলে কি হয়, আপনাদের বলে দিই আমার নিজের জন্ম জ্যৈষ্ঠ মাসে, তো আমারও 10th হাউসে রবি বসা রয়েছে, রবি 10ম ভাবের কারকতা যুক্ত, তো কোনো অসুবিধা নেই। তো ভগবান তো বুঝেই 10th হাউসটা বানিয়েছে, তাহলে তো অন্য ঘর দিয়ে দিত কিছু, শুক্রের ঘর কেন দিয়েছে? স্থির প্রকৃতি দেখবেন, এই শুক্রের প্রকৃতি স্থির, রবির প্রকৃতিও স্থির, কারণ রবি কোনো অন্য বড় নক্ষত্রের চারদিকে হয়তো ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলার যেটা আপনাদের সেটা হচ্ছে আমরা যখন গণনাগুলো করছি তখন রবিকে অ্যাপারেন্টলি স্থির ধরে করছি, না হলে আমাদের গণনাটা অনেক বেশি জটিল হয়ে যাবে, আমরা গণনার একটা একটা আধারে পৌঁছাতে পারবো না। এই পুরো ব্রহ্মাণ্ডে কেউ দাঁড়িয়ে থাকছে না, দাঁড়িয়ে থাকাটা সম্ভবই নয়, সবাই মুভেবল এবং সবাই সাবজেক্ট টু বি ডিস্ট্রাকশন, তার একটা শেষ আছে, যার শুরু হয়েছে তার শেষও আছে একটা সার্টেন টাইম বাদে। এবার সেই টাইম স্পেন্ডটা আমাদের জীবনের সাপেক্ষে অনেক বড় হতে পারে বা ছোটও হতে পারে, সেটা নিয়ে আমরা কোনো মাপদণ্ড নেই যে আমাদের সাপেক্ষে মাপবো, আমরা বোকা সেই জন্য মাপি। দেখো 200 কোটি বছর বেঁচে আছে, 200 কোটি বছর চিন্তা করছি কেন, আমার বয়স 70 বছর হতে পারে ম্যাক্সিমাম, তার সাপেক্ষে কে আপনাকে অধিকার দিয়েছে 200 কোটি হবে কি 500 কোটি হবে সেটা চিন্তা করা, প্রত্যেকটা মানুষের একটা অধিকারের সীমা আছে, সেই সীমাটা লঙ্ঘন করাটা উচিত নয় কখনো। এই মহাবিশ্বের কন্ট্রোলার একমাত্র ভগবান, সে যাকে যতক্ষণ মনে রাখবে রাখবে। তো কারণ সাগরে তিনি যখন শুয়ে আছেন, কারণ সাগরে তার ঘাম দ্বারা অর্ধেক পরিপূর্ণ আছে, কর্ণ দক্ষায়ে বিষ্ণু, যাকে আমরা মহাবিষ্ণু বলে থাকি, তিনি যখন এক্সেল করছেন, নিঃশ্বাস ছাড়ছেন, তার প্রত্যেকটা রোমকূপ দিয়ে এক একটা করে ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে। ব্রহ্ম যেখানে অন্ডের মতো ডিমের মতো সেটাকে ব্রহ্মাণ্ড বলা হয়, আমরা তার মধ্যে একটা ব্রহ্মাণ্ডে অবস্থান করছি, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। ভগবান যখন আবার ইনহেল করবেন তখন সব ব্রহ্মাণ্ডগুলো এক জায়গায় জমে যাবে, যদিও ভাববেন না আমাদের মতো এত দ্রুত ইনহেল এক্সেল করে, সেই সময়টা নির্ধারণ করার মতো যে সংখ্যাটা আছে সেটা এত বড়, সেটা ভাবলেও অবাক হতে হবে আর কি। তো তিনি সেখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি নিজেকে ডেরিভেটিভ করছেন, ডেরিভেটিভ করে গর্ভদক্ষায় বিষ্ণু আসছেন, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একজন করে গর্ভদক্ষায় বিষ্ণু আছেন, সেখান থেকেই তিনি আবার নিজেকে ডেরিভেটিভ করে শিরোদক্ষায় বিষ্ণু রূপে অবস্থান করছেন। শির, শির মানে দুধ, দুধসাগর। আমাদের যত অবতার জন্মায়, ভগবান নিজে হচ্ছে অবতারী, শ্রীকৃষ্ণ নিজে হচ্ছেন অবতারী, বাকি যত অবতার জন্মেছেন, ভগবানের একমাত্র অবতারী তিনি শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের শেষে অংশে জন্মেছেন, বাকি সবকটা হচ্ছে অবতার। তো যে কটা অবতার জন্মেছেন সবকটা ওই কারণ সাগর থেকে, শির সাগর থেকে জন্মায়, অর্থাৎ দেবদেবীদের অ্যাক্সেসিবিলিটি হচ্ছে শির সাগর পর্যন্ত, তার বেশি যেতে পারে কিনা আমি জানি না,
শাস্ত্রে সেরকম কিছু উল্লেখ নেই, নিশ্চয়ই হয়তো যেতে পারেন প্রয়োজন হলে, কিন্তু ওই লেভেলেই ব্যাপারটা শর্ট আউট হয়ে যায়। অর্থাৎ যত কিছু ভগবান নিজেকে ডেরিভেটিভ করে করে নিচের দিকে নামানোর চেষ্টা, নিচের দিকে মানে তিনি এমন একটা জায়গায় নিয়ে আসেন যাতে তিনি তার সংশ্লিষ্ট সেই ব্রহ্মাণ্ডের মধ্যে তার যে সৃষ্ট দেবদেবী আছে তাদের সাথে কথা বলতে পারে। তার কাছে যেতে গেলে অনেক রকম সমস্যা রয়েছে, তার গোলক বৃন্দাবনে যেতে গেলে অনেক সমস্যা আছে। গোলক বৃন্দাবনের নিচে হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে চতুর্ভুজী মহাবিষ্ণু অবস্থান করেন, যেটাকে আমরা বললাম কারণোদাক্ষায়ী বিষ্ণু সেখানে অবস্থান করেন চতুররূপী। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম বাদ আছে, কখনো তাকে বলছে ভক্তবৎসল, কখনো তাকে বলছেন যে সেটা হচ্ছে ঐশ্বর্যবাদ, চতুর চার হস্তযুক্ত মহাবিষ্ণু, আর দুই হস্তযুক্ত সেটা হচ্ছে প্রেমবাদ। এখানে বিভিন্ন মতবাদ আছে, তো আপনারা যারা ইচ্ছুক তারা পড়বেন, পড়লে এগুলো এই গ্রহ রাশির সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন খুব সহজে বুঝতে পারবেন। আমি অনেক সময় বলি, আমাকে অনেকে ফোন করে বলে আপনি এসব আলতু ফালতু কথা বলেন কেন, আলোচনা করতে একদম কোট আনকোট এরকম কথা বলে, আমি তখন বুঝি তারা অ্যাকচুয়ালি ওই কাল আমার গাড়ি হবে কিনা, পরশু আমার বাড়ি হবে কিনা, তারপরের দিন আমার ছেলে মেয়ে চাকরি পাবে কিনা, এর বাইরে তারা কিছু জানতে চায় না। তা আমি বুঝতে পারি তাদের লিমিটেশনটা ওই পর্যন্তই ভগবান দিয়েছেন, কিন্তু আমার কিছু বলার নেই, কারণ আমি তো আর তাকে চেঞ্জ করতে পারবো না, আর আমার কোনো ইচ্ছাও নেই। যাই হোক, রবি এখানে 10th হাউসে যখন ঢোকে, তখন রবি 10th হাউসে আসার পরে রবির মধ্যে একটা অদ্ভুত ধরনের স্ট্রেংথ কাজ করে, কিন্তু স্ট্রেংথটা অনেক বেশি ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ। বাট যেহেতু রাহুর সহচর্যে থাকবে, অর্থাৎ এখন যখন আছে রাহুর অ্যাম্বিয়েন্সে ঢুকে গেছে, সেই জায়গাটা থাকবে 20 তারিখ, রবির মধ্যে ইগো, রবির মধ্যে অ্যাঙ্গার, রবির মধ্যে প্রোটেস্ট, রবির মধ্যে অত্যন্ত সহজ সত্যি কথা মুখের ওপরে বলে দেওয়ার একটা তাগিদ, এই সমস্ত কিছু একসাথে প্রতিভাত হবে, এবং প্রতিভাত হয়ে সে এমন একটা জায়গা তৈরি করবে যেটা কিন্তু একটু বমব্লাস্টিং। অর্থাৎ আপনারা যারা পাবলিক রিলেশনের সাথে যুক্ত আছেন, মানুষের সাথে প্রত্যহ বিভিন্ন কর্মসূত্রে হোক বা অন্যান্য কাজে হোক কথাবার্তা বলতে হয়, মানে হ্যাভ টু বি রেস্ট্রিক্টেড বাই এনি মিনস, তো সেটা করবেন। আমাদের আগে মানে বিফোর ইনিশিয়েশন আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে নাম জপ করতে হয়। আপনাদের এই কারণে কথাগুলো বলছি যাতে সার্বিক উপকারে লাগে, যারা শুনতে চান না তারা কেটে কেটে দেখবেন। নাম জপ করতে হয়, নাম, নামের মহত্ত্ব। মনে করুন আপনি কৃষ্ণ নাম করছেন বা রাম নাম করছেন, সেই নাম জপের মহত্ত্ব আছে। তো নাম মহত্ত্বের দিকে যাওয়ার চেষ্টা করবেন। প্রথম নাম, নাম করতে করতে যে হ্যাবিটটা হবে সেটা হচ্ছে আপনার দেখবেন আস্তে আস্তে ক্রোধ প্রশমিত হয়ে যাবে। পরম ভগবানের নাম যদি না নিতে পারেন তাহলে বিভিন্ন দেবদেবীর নাম নেওয়ার চেষ্টা করবেন। আগেকার দিনের মা বাবারা দেখবেন বিভিন্ন দেবদেবীর নামে ছেলে মেয়েদের নাম রাখতেন, তারা এই কারণেই রাখতেন যাতে তাদের মুখে সেটা প্রোনাউন্সিয়েশন হয়। এখন তো সেগুলো অলমোস্ট অবসোলেট হয়ে যাচ্ছে, একটু ভিলেজ সাইডে তবুও হয়, শহরাঞ্চলে প্রায় হয় না বললেই চলে। তো সেটা করবেন, তাহলে দেখবেন আপনাদের ক্রোধ অটোমেটিক্যালি প্রশমিত হয়ে যাবে। আর আমাকে প্রশ্ন করা হয়েছে, প্রচুর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিন্তু ভাববেন না যে ইরিভ্যালেন্ট কথা বলছি একেবারে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে গায়ত্রী মন্ত্র জপ করা যায় কিনা। আমি আগের দিনও বলেছিলাম একদিন, কোনো মন্ত্র জপ করা হলে আপনি যদি দীক্ষিত হন তাহলে আপনার নির্দিষ্ট গুরু বা যিনি এখন গুরুর পদে রয়েছেন তাকে জিজ্ঞাসা করে নেবেন, সেখানে আমার কোনো অধিকার নেই বলার, এটা নাম্বার 1। আর যদি আপনি ইনিশিয়েটেড না হন তাহলে আপনাকে একটাই বলবো, যে কোনো মন্ত্র উচ্চারণ করার আগে, মন্ত্র একটা কবিতা নয় যে সেটা আমি বলে দিলাম যেভাবেই হোক, কবিতাতে দুঃখ পান বা না পান, আপনার কোয়ালিটি থাকুক বা না থাকুক আপনি বলে দিলেন, এরকম না, না, আপনার বাক স্বাধীনতা আছে আপনি বলে দিলেন, মন্ত্র সেটা নয়। মন্ত্র ইজ আ হিউজ এনার্জি, আপনি যদি সেটাকে প্রোনাউন্স করতে না পারেন প্রপারলি, আপনার যদি সংস্কৃত ভাষার উপরে উৎপত্তি না থাকে, কারণ আমি এখন সংস্কৃত থেকে বাংলা তর্জমাগুলো ইন্টারনেটে দেখি, যেগুলো দেখে আমার খুব খারাপ লাগে, মানে সমস্যাটা সেটা নয়,
সেগুলো হয়তো কোনো সফটওয়্যার করে, কিন্তু সফটওয়্যারগুলো তো মানুষই বানায় আলটিমেটলি। তাদের কিন্তু বানানোর ক্ষেত্রে ভাষার উপরে দখল না থাকলে সেই কাজটা করতে যাওয়া উচিত নয় আমার মনে হয়। তো খুবই বিকৃত ধরনের সংস্কৃত উচ্চারণ হয়, তো এটা থেকে একটু সাবধান থাকবেন। কারণ মন্ত্র উচ্চারণ করার সময় যদি ভুল মন্ত্র উচ্চারিত হয় তাহলে কিন্তু খুব সমস্যা আছে, তার থেকে না উচ্চারণ করা অনেক বেটার। হ্যাঁ, আর নাম্বার 3 হচ্ছে উচ্চারণ করতে, হ্যাঁ যদি আপনি বিধিবদ্ধ প্রণালী অবলম্বন করে আপনি করতে পারেন তাহলে করতে পারেন। বহু মানুষ দেখবেন আমাদের মধ্যে আছে যারা বলে আমি তো ঈশ্বরকে এইভাবেই পুজো দিয়ে থাকি, এইভাবে ডাকে দেখে থাকি, ওনাকে যেন কেউ মনোপলি দিয়েছে উনি ওভাবেই করে থাকেন, এরমভাবে হয় না। আমি অনেকবার বলেছি যে আমাদের এই রাজ্য তো রাজধানী ছিল ব্রিটিশদের, ব্রিটিশরা এখানেই থাকতো, তো ব্রিটিশরা যেটা করেছে আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে চলে গেছে সম্পূর্ণ। এত মারাত্মক রকমের নাস্তিকবাদ জন্ম নিয়েছে, যে ভূমিতে স্পিরিচুয়ালিটির ভূমি ছিল এন্টায়ার, সেখানে নাস্তিকবাদ জন্ম নিয়েছে অদ্ভুতভাবে। তো সেটা কিন্তু মানে কোনো দেশের এতটা কালচারালি মানে সাবঅর্ডিনেশন হয়নি, এটা আমি বলতেই বাধ্য হচ্ছি, স্পিরিচুয়ালি সাবঅর্ডিনেশন। মানুষের আপনি যদি চারিদিকে তাকান যে অধঃপতনগুলো ঘটছে, সেগুলো কিন্তু একদিনে ঘটছে ভাববেন না, অধঃপতনটা কিন্তু যুগ যুগ যুগান্তর ধরে ঘটে আসছে, এবং কোনো মহান মনীষী ছাড়া সেটাকে কেউ আটকাতে পারবেন না, এটা কিন্তু ঘটতেই থাকবে। কারণ এমন একটা পয়জন আপনাকে দিয়ে দিয়েছে যেটা স্পোরাডিক্যালি বেড়ে যাচ্ছে রক্তবীজের মতো। আমি আমার মতন করে করি, কে আপনাকে বলেছে আপনার মতন করে? আপনি শাস্ত্র জানেন না কারণ আপনার পিতামাতা জানেন না, আপনার পিতামাতা জানেন না কারণ তার পিতামাতা জানেন না, সেই জন্য আপনি এসব ভুলভাল কথাবার্তা বলছেন। তো আপনি বলছেন বলছেন সেটা বলুন, কিন্তু একটা ঘট স্থাপন করা থেকে কোষাকুষির বসানো পর্যন্ত, একটা মূর্তি স্থাপন করা থেকে প্রাণ প্রাণ প্রতিষ্ঠা করার জন্য, আমি যেহেতু টেকনিক্যালি কাজগুলো করে থাকি বলে, এখন করতে পারি না শরীরের জন্য, একটা সময় করতাম আমি, এত সোজা ব্যাপার নয়। প্রত্যেকটার বিধিবদ্ধ প্রণালী আছে, আপনার মন মতো করে হবে না, হবে না কখনো মন মতো করে। ভগবানকে ভক্তিযোগ মানে কি? ভগবানের নির্দেশ পালন করা। আপনি যদি তার নির্দেশ না নিতে পারেন তাহলে আপনি কেন করছেন? আপনাকে তো কেউ, তার থেকে আপনি নর্মাল একটা প্রণাম করে চলে যাবেন, এখন যেটা সবাই করে। আমি তো এখানে যাই না, বাড়িতেই করি, মানে এটা অবলিগেশন আপনাকে করতে হবে, সবাই করে সেই জন্য করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, কেউ আপনাকে করতে বলেনি। আপনি ঈশ্বরের সন্তান, আপনি না দেখলেও, আপনি তাকে না ডাকলেও আপনাকে সে ডাকবে, আপনাকে সে দেখবেই। আপনি যদি খুব দুষ্টও হন তাহলেও আপনাকে দেখবে, কারণ আপনি তো তার সন্তান, আপনি তার বাইরে যাবেন না, তার ছত্রছায়ার বাইরে। কিন্তু মনে রাখবেন, ভুল ভাল কাজ করবেন না, যেটা জানেন না সেটা নিয়ে তর্ক করবেন না। এক শ্রেণীর মানুষ আছে জানার জন্য, গুরুকে প্রশ্ন করাই শিষ্যের প্রধান কাজ, সারাদিন প্রশ্ন করে পাগল করে দেবেন তাকে। আমার গুরুদেব সবসময় এটা বলেন, আমরাও তাকে পাগল করি প্রশ্ন করে, এটা কি, ওটা কি, সেটা কি। এখন বয়স হয়ে গেছে বলে উত্তর দিতে পারেন না, কিন্তু যখন বয়সজনিত কারণটা কম ছিল তখন করতাম সারাদিন প্রশ্ন। ছাত্রের কাজ প্রশ্ন করা শুধু, আর গুরুর কাজ উত্তর দেওয়া, গুরুকে বিরক্তি প্রকাশ করলে হবে না, সেই জন্যই সে গুরু। কিন্তু প্রশ্ন এবং প্রশ্ন এক জিনিস, আর সেই মানুষটিকে আমি বিব্রত করব, অর্থাৎ আমি বেশি জানি তুমি কম জানো, সেই জন্য তোমাকে আমি এমন কিছু কথাবার্তা বলবো যেটা অ্যাকচুয়ালি তোমাকে আমি সাবঅর্ডিনেটেড করার চেষ্টা করবো, আমি তোমাকে নিচে নামানোর চেষ্টা করবো। সেগুলোকে প্রশ্ন বলে না, শঙ্কা থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন হবে তার আস্থার উপরে ডিপেন্ড করে। বৃষে যখন রবি অবস্থান করে, যেহেতু রাহুর সাথে একটু কম্বিনেশন থাকবে 18-19 তারিখ পর্যন্ত, যখন লিবারেটেড হয়ে যাবে রাহুর এফেক্ট থেকে, মোটামুটি 7-8 ডিগ্রি গেলে রবি দ্রুত যাবে 1 ডিগ্রির মতন, রাহু উল্টো দিকে যাবে 3 মিনিট 15 সেকেন্ড করে। তো প্রত্যেক দিন প্রায় 1 ডিগ্রির ওপরে ডিফারেন্সটা বাড়তে থাকবে। 15 তারিখ ঢুকছে, তো 20 তারিখ গিয়ে দেখা যাবে যে রবি এবং রাহুর মধ্যে প্রায় 7.5 ডিগ্রির মতন ডিফারেন্স হয়ে গেছে, 8 ডিগ্রির কাছাকাছি। তো তখন অ্যাম্বিয়েন্স থেকে বেরিয়ে যাবে। কীরকম ফল দেয় না, রবি এখানে অত্যন্ত
অবিচলিত শক্তি, সহ্য শক্তি থাকে, এন্ডিউরেন্স পাওয়ার এখানে খুব বেশি থাকে। অর্থাৎ সরকারের যারা খুব হায়ার র্যাঙ্ক বিউরোক্রেসিতে থাকে, যাদের প্রচুর প্রেশার নিতে হয়, অল ইন অল ওয়ার্ল্ড বেসিসে বলছি, যেখানে যেরকম সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখানে সেই অনুসারে, তারা মূলত এই ধরনের প্ল্যানেটের উপরে কাজ করে এবং বুধও তার আশেপাশেই থাকে। খুব রেয়ার অকেশানে আমি দেখেছি, খুব রেয়ার অকেশানে, অন্তত 10 বছরে দুবার হয়, যখন রবি বৃষ রাশিতে চলে এসছে কিন্তু বুধ তখনও মেষ রাশিতে বকরি ত্যাগ করে বা বকরি ত্যাগ করার পরেও বৃষে আসতে পারেনি, প্রথম 10 দিনের মধ্যে কিন্তু আমি দেখেছি বুধও ঢুকে গেছে। আর বুধ তো এখানে অলরেডি অবস্থান করে থাকবে 3 তারিখ 3রা জুলাই পর্যন্ত। সুতরাং ইট ইস এ ভেরি গুড কম্বিনেশন অফ রবি বুধ, যেটাকে আমরা বলি বুধাদিত্য যোগ। এবার এই বুধাদিত্য যোগ নিয়ে বিতর্ক আছে, শুক্রের ঘরে কি বুধাদিত্য যোগ হয়? আমি বারবার বলছি সব কটা ঘরই রবির ঘর। আপনার বাড়িতে যে কটা, আপনি যদি সেই বাড়ির মালিকানা ভোগ করেন, তাহলে কি বাড়ির রান্নাঘরটা আপনার আলাদা হবে, বাথরুমটা আলাদা হবে? সবই তো আপনার ঘর। এবার সব কটা ঘরের একটা আলাদা মাধুর্য আছে, সেই মাধুর্য অনুসারে সেই ঘরের প্রকৃতি ডিপেন্ড করবে। এই ঘরে কিরকম, আপনি রান্নাঘরে গিয়ে যেরকম ভাবে ফিল করবেন, মানে কি শুয়ে পড়বেন, কিন্তু খাটে এসে আপনার শোয়ার ঘরে এসে শুয়ে পড়বেন। প্রত্যেকটা ঘরের একটা নির্দিষ্ট কাজ আছে, অসুস্থ না হলে কেউ তো সে কাজটা করবে না। আপনি নিজে ছোট ছোট করে উদাহরণ দিয়ে নিজেকে ভাবার চেষ্টা করুন। তো প্রত্যেকটাই রবির ঘর, পুরোটাই রবির, পুরো হরোস্কোপটাই রবিকে কেন্দ্র করে। রবি না থাকলে তো গ্রহগুলোই থাকতো না, ছিটকে কোথাও চলে যেত, কারণ বাইরের দিকের ফোর্স তাকে টেনে নিয়ে বেরিয়ে যেত, আমরা কোথাও ছিটকে চলে গিয়ে পুরো ধ্বংস হয়ে যেত সবকিছু, সেটা হয়নি। তো এখানে দায়িত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত যোগ্য, তার যেটা পছন্দ অপছন্দ সেটা খুব পরিষ্কারভাবে তিনি ব্যক্ত করে দেবেন। তিনি অত্যন্ত ভোজন বিলাসী হবেন, খেতে ভালোবাসবেন, পরিমাণে বেশি খাবেন না, কিন্তু ভোজনের ব্যাপারে তার একটা একটু অতি আতুচ্ছ থাকবে আর কি। একটু ইগোয়েস্টিক হয় এরা, তার কারণ 10th হাউসে রবি। ইগো মানে কি, এরা এরা যদি স্পিরিচুয়াল হয় তাহলে অদম্য সাহসের অধিকারী হয়, তারা কাউকে ভয় পায় না পৃথিবীতে। ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই, আমি ভয় কেন পাবো কাউকে? আমি যদি কোনো অপরাধ না করি তো আমার ভয়ের কি প্রশ্ন আছে? ভয় তো মানুষের অপরাধ বোধ থেকে আসে। নাম্বার 2 হচ্ছে এরা পরম ভগবান ছাড়া কাউকে ইম্পর্টেন্স পে করে না, কিন্তু কাউকে অসম্মান করে না, এটাও মাথায় রাখবেন। অসম্মান করাটা আপনার কিন্তু মানে এক ধরনের অভব্যতার লক্ষণ, আপনার গ্রোন আপের মধ্যে অসভ্যতা আছে, সেটা আপনি সমাজের, আমাদের সমাজ তো অর্থনৈতিক বা পুরো পৃথিবীতেই আমি যদি ধরে নিই তো অর্থনৈতিকভাবেই শ্রেণীবিভাগ আছে। তো এরা একটু নিম্নবর্গীয় মানুষদের একটু এক ধরনের একটু তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলার একটা অভ্যাস থাকে, যেটা অত্যন্ত নিম্ন শ্রেণীর রুচির পরিচয়, কারণ তার লেগেসি ওয়ার্কই এরকম আছে, সেই জন্যই তিনি এরকমভাবে কথা বলে অভ্যস্ত। রাজকর্ম লাভ করেন, মোটামুটি আমি দেখেছি ব্যবসা করলেও তারা না গভর্নমেন্ট কন্ট্রাক্ট বা এই সমস্ত কাজকর্ম কাজ করেন, রেলে কন্ট্রাক্টের কাজ করছেন বা কোনো কোনো হেভি ইলেকট্রিক সাপ্লায়ার ওখানে কোনো কন্ট্রাক্টের কাজ করছেন, অর্থাৎ সেখানে গভর্নমেন্ট রিলেটেড কাজ তারা করেন। আর চাকরি করলে তো করছেনই। রাজা বা রাজপক্ষ বা রাষ্ট্র থেকে তার অর্থপ্রাপ্তি এবং সম্মান প্রাপ্তির কিন্তু যোগ থাকে, ভোগী হয়, ভোগ করতে পারে এবং ভোগকে ডিস্ট্রিবিউটও করতে পারে, বোধ দুটোই তিনি পারেন। এদের বয়স যখন 40 পেরোনো শুরু করে, আস্তে আস্তে সেডিমেন্টেড হতে শুরু করেন, থিতাতে শুরু করেন আস্তে আস্তে। কিন্তু এদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তারা চাকরি করেন কোথাও, এদের সাথে কিন্তু ভয়ানক রকম এদের ক্ল্যাশ তৈরি হয়ে যেতে পারে। এরা যশ বা খ্যাতিকে অত্যন্ত প্রাধান্য দেয় এবং তার জন্য কাজ করেন, যদি তারা স্পিরিচুয়াল না হয়। যে স্পিরিচুয়াল হয় সে কোনো ম্যাটেরিয়াল জিনিস দিয়ে কখনো চিন্তা করবে না। স্বাস্থ্যের জন্য বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের জন্য এরা ভ্রমণ করেন প্রচুর জায়গায়। পিতার থেকে কিন্তু, পিতার সাথে যদি ছকে বৃহস্পতির পোস্টিং অত্যন্ত ভালো না থাকে, তাহলে পিতার সাথে কিন্তু একটু সমস্যা তৈরি হয়,
এই ঘরের নবাংশটা শুরু হয় মকর রাশি থেকে, হ্যাঁ, এবং শেষ হবে বুধের ঘরে। তো এই ঘরের কতগুলো নবাংশ রয়েছে, অর্থাৎ প্রথম যে 6 ডিগ্রি 40 মিনিট সেটা শনির নবাংশ, আবার 10 ডিগ্রি, আবার 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত হচ্ছে শুক্রের নবাংশ, আবার শেষের 23 ডিগ্রি 20 থেকে, মোটামুটি ভুল বলছি, 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত এটা হচ্ছে চন্দ্রের নবাংশ। এই নবাংশগুলোতে এদের কি হয়, এদের পিতার সাথে এক ধরনের সম্পর্কের ক্ষেত্রে ত্রুটি থাকে, এটা দেখা গেছে। বাট পিতার দ্বারা এদের নাম প্রাপ্তি ঘটে, অর্থাৎ বাইরে একটা লোক দেখানো সম্পর্কটা বেটার থাকে। হ্যাঁ, এরা সর্বদা পরিবারের প্রতি অ্যাকাউন্টেবল হয় এবং পরিবারের প্রতি এরা কখনো কোনো অবস্থাতেই এরা কোনো রকম নেগেটিভ কাজ বা পরিবারের হিতার্থে সবসময় কাজ করে, এটা এদের একটা বেসিক প্রকৃতি। পনেরো তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই মাসের কৃত্তিকা নক্ষত্রে, নিজের নক্ষত্রে থাকবে, আর 24 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে। রোহিণী নক্ষত্রে থাকাকালীন রবির সর্বাধিক ভালো গুণ পাওয়া যায়, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যাদের 10 তারিখ থেকে মোটামুটি পরবর্তী 13 দিন পর্যন্ত জন্ম হয় তারা রোহিণী নক্ষত্র পায়। এই নক্ষত্রে রবি সব থেকে ভালো ফল দেয়, আবার শেষের দিকে 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত জুন মাসের সে আমাদের মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। এই হচ্ছে নক্ষত্র ওয়াইজ এদের অবস্থান, কোন কোন জায়গায় মানুষেরা এখানে পেশার ক্ষেত্রে অনেকটা ডিভিডেন্ড পাবেন, তারা হচ্ছে যারা বিভিন্ন সরকারি কাজ করছেন, সরকারি কন্ট্রাক্টের কাজ করছেন বা ডাইরেক্ট কাজ করছেন, শিক্ষাক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন স্পিরিচুয়াল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যারা ডাক্তারি পেশার সাথে যুক্ত রয়েছেন, যারা ক্রিমিনাল লয়ারের সাথে যুক্ত রয়েছেন, একদম স্পেসিফিক বললাম, যারা সিআরপিসি নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে, আচ্ছা, যারা বিভিন্ন এগ্রিকালচারিস্ট, কারণ মঙ্গল থেকে রবির অবস্থান দাঁড়াবে, অ্যাকচুয়ালি রবি যখন মুভ করবে মঙ্গল তার 2 দিন পরই মুভ করে যাবে, মঙ্গল মীন রাশিতে চলে আসবে এবং রবি তার 3rd হাউসে চলে আসবে, ফলে যারা বিভিন্ন এগ্রিকালচারিস্ট আমাদের চাষি ভাই আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার ফল দেবে এই সময়টা। বিশেষ করে যারা কোঅপারেটিভ ফার্মিং করেন, মানে একসাথে অনেক চাষি ভাই মিলে কোনো একটা চাষ কার্যকে পরিণতি দিচ্ছেন তাদের ক্ষেত্রে বেশি ভালো ফল দেবে কম্বাইন্ড কাজ করলে। হ্যাঁ, যারা বিভিন্ন হেভি ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন, রাস্তায় ব্রিজ বানাচ্ছেন, মানে নদীর ওপরে ব্রিজ বানাচ্ছেন, রাস্তায় বিভিন্ন উড়াল পুল তৈরি করছেন বিভিন্ন, বা কোনো মানে যেগুলোকে হেভি ইঞ্জিনিয়ারিং বলে, ইভেন সেটা বেসরকারিও হতে পারে, কোনো বিরাট উঁচু বাড়ি বানাচ্ছেন বা কোনো কঠিন কোনো পরিকাঠামো নির্মাণ করছেন, এদের ক্ষেত্রে খুব ভালো সময় আছে এটি। যারা বিভিন্ন ইন্স্যুরেন্সের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ মানুষের টাকা কিছুদিন পরে সেটা ডিভিডেন্ড আকারে তার কাছে আসবে বা কোনো দুর্ঘটনা হলে সেটার দ্বারা তারা ডিভিডেন্ড পাবেন, সেই জাতীয় জায়গা, যারা বিভিন্ন রেভিনিউ ট্যাক্সেশনের জায়গায় যুক্ত আছে তাদের জন্য কিন্তু বেটার ফল এই সময়ে দেবে। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের একটু শর্ট ফর্মে বলে দিই, সেটা একটু সুবিধে হবে আপনাদের। মেষ লগ্নের ক্ষেত্রে বলি, মেষ লগ্নের 2nd হাউসে গিয়ে রবি বসবে এবং আপনার লগ্নের উপরে রাহু আছে রবির নক্ষত্রে, সুতরাং কথাবার্তায় খুব সংযত থাকবেন, যতটা সম্ভব নিজের বাক সংযম করবেন এবং বিশেষ করে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সাথে বা অফিসে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সাথে কথাবার্তা বলার সময় কিন্তু ভেরি কেয়ারফুলি ডিল করবেন, যাতে আপনার কথা থেকে কোনো বিতর্ক না ছড়ায়, ইগোকে গেট ডাউন করবেন, সন্তানদের ক্ষেত্রে নজর রাখবেন, যদি গাড়ি ড্রাইভ করে তাহলে বাঁ দিক থেকে খুব সাবধান থাকবেন, লেফট সাইড থেকে। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, যারা লোডিং আনলোডিংয়ের কাজ করেন বিভিন্ন,
বিভিন্ন ট্রান্সপোর্টারের ক্ষেত্রে বা বিভিন্ন জাহাজ বা লঞ্চ নৌকোতে বা যারা বিভিন্ন ফেরিঘাটেরও যাতায়াত করেন, তারা ওই যাতায়াত করার সময় একটু সাবধানে যাতায়াত করবেন, ব্লাড প্রেশার থেকে খুব সাবধানে থাকবেন। বৃষলগ্নের ক্ষেত্রে বলি, ফোর্থ হাউসের লর্ড আপনার লগ্নে এসে বসেছে, একাধারে ভালো একাধারে খারাপ। রবি যখন লগ্নে এসে বসে, অ্যাসেন্ডেন্টে এসে বসে, রবি তখন আপনার মস্তিষ্ককে অত্যন্ত কাজের দিকে সুনিপুণভাবে চালিত করবে, কিন্তু বুধ সেখানে বকরি অবস্থায় থাকবে। অলমোস্ট রবির প্রায় 18 ডিগ্রি পর্যন্ত বুধ বকরি, তারপরে বুধের এক্সর্শন 11 তারিখ পর্যন্ত আমি দেখছিলাম, জুন মাসের 11 তারিখ গিয়ে বুধ আবার মকর রাশির নবাংশ পরিত্যাগ করে কুম্ভ রাশির নবাংশে গিয়ে অবস্থান করবে। সেই সময়টা পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি আপনার মধ্যে একটা দুরকম ফল দেবে, আপনাকে কার্যের দিকে ইনভেস্ট করবে কিন্তু আপনার মধ্যে ডুয়ালিটি সৃষ্টি করবে। যেহেতু স্যাটার্ন আপনার 10th হাউসে বসে রয়েছে বর্তমানে, খুব অল্প রয়েছে কিন্তু 10th হাউসে রয়েছে, তো ভেরি কেয়ারফুল কাজের দায়িত্ব নেবেন, প্রচুর কাজ আসবে কিন্তু ডুয়ালিটিতে ভুগবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করবার চেষ্টা করবেন। বৃহস্পতির সুযোগ বা সদ্ব্যবহার করুন পোস্টিংয়ের, রাহু যেহেতু দ্বাদশে আছে অতি লোভ করার চেষ্টা করবেন না বা অল্প কাজে বেশি লাভ করবার চেষ্টা করবেন না, তাহলে তার পরিণতি কিন্তু খারাপ দশায় থাকলে বা খারাপ কর্মফলে থাকলে ইমিডিয়েট ভুগতে হবে, কিন্তু সেটা থেকে সাবধান থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, 3rd হাউসের লর্ড আপনার এখন বসে রয়েছে আপনার 12th হাউসে, তো 12th হাউসে বসলে নর্মালি আমরা খারাপ বলি, কিন্তু মনে রাখবেন রবি কিন্তু দ্বাদশ ভাবের যে খুব খারাপ ফল দেয় সবসময় তা নয়, বিশেষ করে বৃষের ঘরে, বারবার বলছি বৃষ হচ্ছে স্থির প্রকৃতি এবং শুক্রের কারকতা যুক্ত হলেও এখানে মবিলিটিটা অলমোস্ট নেই, পৃথ্বীকারক গ্রহ এটি। রবি অগ্নিকারক গ্রহ, সে যখন পৃথ্বীকারক জায়গায় থাকবে তার অনেকটা তাপ, তাপের মধ্যে একটা সামঞ্জস্যতা আসবে, অন্তত প্রথম মানে কৃত্তিকা নক্ষত্রটা পেরিয়ে গেলে, প্রথম 10 দিন পেরিয়ে গেলে তারপরে কিন্তু অনেকটাই স্থিতিস্থাপকতা আসবে। আপনারা দেখবেন যে গত যদি 100 বছরের যদি মনসুন ডিপার্টমেন্ট থেকে ডেটা আপনারা কালেক্ট করতে পারেন, সেই ডেটাতে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের আমাদের যে মানে মান্ডেন জ্যোতিষ অনুসারে যে অবস্থান রয়েছে তাতে প্রত্যেক বছরে আমাদের এখানে সময় কী হয়, 8ই জুন অ্যাভারেজ আমরা ধরে নিই যে বর্ষা আসে, তার 2-4 দিন আগে পরে হয়, এবং ভারতের ভূখণ্ডে প্রথম বর্ষা ঢোকে কেরলাতে, সেটা 1 তারিখ আমরা ধরে নিই। কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন একটা বৃষ্টির ছায় অবস্থা সৃষ্টি হয়ে যায় যখনই রবি কৃত্তিকা নক্ষত্র ছাড়ে। আমি গত 100 বছরের ডেটা আপনাদের দেখতে এই কারণে বলছি, আপনারা দেখবেন এই ডেটার মধ্যে অন্তত 10 বছর এরকম হতে পারে যেটা এইটার এই সময় ঘটেনি। হয়তো গরম আছে, অতিরিক্ত হিউমিডিটি আছে, সেটা তো থাকবে, কিন্তু একটা মাঝে সাঝে হালকা বজ্রগর্ভ মেঘ এবং তার থেকে বৃষ্টি হচ্ছে, তো লোকালাইজড বৃষ্টি হচ্ছে কিন্তু ঘটে এটা। তো কৃত্তিকা নক্ষত্র ছেড়ে যখনই রোহিণী নক্ষত্রে আসে, রবির মধ্যে একটা শীতলতার পরিবেশ সৃষ্টি হয়, রবি অনেক শান্ত, রবি নর্মালি শান্ত, কিন্তু পৃথ্বীকারক ঘরের যে প্রকৃতি সেটা সে দেওয়া শুরু করে। তো দ্বাদশে থাকলেও সেটা অবস্থান নিয়ে আপনার প্রবলেম আসছে, দ্বাদশে বুধ রয়েছে বলে আপনার লগ্নপতি নিজে দ্বাদশে বকরি রয়েছে, তার ফলে যে কোনো কাজের সিদ্ধান্ত খুব বুঝে নেবেন, হায়ার অথরিটির সাথে খুব সাবধানে ডিল করবেন, যে কোনো টাকা পয়সার দপ্তরে যারা চাকরি করেন তারা খুব বুঝে হিসেবপত্র ডেরিভেশন করবেন, খুব সহজ কিছু ভুল হয়ে যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে বলছি লোয়ার অ্যাবডোমেনে কিন্তু প্রবলেম আসতে পারে, রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবলেম আসতে পারে, রাইট শোল্ডারে প্রবলেম আসতে পারে, মাথার একদম আমাদের লঘু মস্তিষ্ক এবং আমাদের সুষুম্নাকাণ্ডের যে যোজক আছে সেই যোজকের কাছে ব্যথা আসতে পারে, ডান কানে একটু হিয়ারিং প্রবলেম আসতে পারে, বা পায়ে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে স্পন্ডিলাইসিস বা আর্থারাইটিস বা অন্য কোনো রিউমেটয়েড জাতীয় সমস্যা আপনাকে ভোগাতে পারে, সর্দি কাশি থেকে সাবধান থাকবেন, আর অসম্ভব ল্যাথার্জি এবং জড়তা আপনাকে গ্রাস করবে, এটা থেকে একটু বেরোবেন, সামনের মাসের 10-11 তারিখের পর থেকে আপনি এখান থেকে রিমুভ করে যাবেন।
কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, সেকেন্ড হাউসের লর্ড আপনার 11th হাউসে বসে রয়েছে, ইট ইজ এ ভেরি গুড পজিশন যে কেউ বলবে। কিন্তু একটা কথা বারবার বলছি, কর্কট লগ্নে সব ঠিক আছে, অনেক দিন বাদে অ্যাসেন্ডেন্টটা মুভমেন্ট করতে শুরু করেছে। আমি গত জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি থেকে বেশ কিছু যারা ভালো দশায় আছে তাদের ক্ষেত্রে এফেক্ট আমি প্রথম পেয়েছি, চাকরির খবরও পেয়েছি, বেশ কিছু মানুষের বা নতুন বিজনেস করছে, টাকা পয়সা লোন আটকে ছিল সেগুলো পেয়ে গেছে। কিন্তু যারা এখনও কম্পারেটিভলি ফিবল দশায় রয়েছেন, বিশেষ করে যদি লগ্নপতির দশায় থাকেন, চন্দ্রের দশায় থাকেন, তাহলে কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ শনি আপনার 8th হাউসে রয়েছে। একটা কথা খুব পরিষ্কার বলে দিই, আগেও আলোচনায় বলেছি, 45 বছরের পরে স্যাটার্ন যদি কখনো 8th হাউস দিয়ে সক্ষেত্রে পাস করে, একটি ঘর হবে, সেটি হচ্ছে কর্কটের জন্য, আর কারুর জন্য সক্ষেত্রে 8th হাউস হবে না। ঠিক আছে, সিংহের ক্ষেত্রে 7th হাউস বা 6th হাউস, একমাত্র কর্কটের ক্ষেত্রেই সেটা হবে 7 এবং 8 নম্বর ঘর। সে কিন্তু ক্রনিক রোগের জন্ম দিয়ে যায়, দুর্বল দশা থাকলেও দেয়, সবল দশা থাকলেও দেয়। এই 2.5 বছর আপনারা কিন্তু, যারা কর্কট লগ্নের লোক আছেন 45 ঊর্ধ্ব, তারা কিন্তু আপনাদের যদি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কোনো রেমেডিয়াল মেজারের কথা বলে থাকে, সেটা আপনারা অবশ্যই সেই অনুসারে চলবেন, যদি তিনি যুক্তিযুক্তভাবে আপনাকে ছকে সেটা বুঝিয়ে দিতে পারেন, বা আপনাকে যদি কোনো মন্ত্র বা এরকম কিছু দিয়ে থাকেন সেটা পাঠ করবেন, বা কিছুই যদি না করেন তাহলে সংযত জীবনযাপন করবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, নাহলে সমস্যা করবে। কিন্তু যে ক্রনিক রোগটা ধরবে সেটা কিন্তু আর কমবে না। আমৃত্যু অর্থাৎ আগামী 29 বছর পরে স্যাটার্ন যখন এখানে আসবে তখনও আপনার এটি থাকবে। মানে আপনার যদি আমি 45ও ধরে নিই, তাহলে 30-29 বছর পরে 74 বছর বয়স যখন হবে তখনও একই রোগে আপনি ভুগবেন। কেয়ারফুল থাকবেন, ঠান্ডা লাগা থেকে খুব সাবধান থাকবেন, বিশেষ করে রাইট লাংস থেকে সাবধান থাকবেন, লেফট শোল্ডার থেকে সাবধান থাকবেন, রাইট হ্যান্ডের একদম এলবো থেকে হাতের পাতা পর্যন্ত অংশে চোট আঘাত লাগতে পারে। যারা বিভিন্ন বাস বা অটোতে বা নিজের প্রাইভেট কারে আমি দেখেছি যে হাত বার করে থাকে, অনেক সময় বিভিন্ন ধূমপান করে, আমি এরকম একটু অদ্ভুত আচরণ দেখেছি, করতে করতে যায়, রাতের দিকে ফিরলে পরে এই দৃশ্য আচ্ছার দেখা যায়, এগুলো যারা করেন তারা একটু সাবধানে থাকবেন। ভগবানের দেওয়া জিনিস তো, দোকান থেকে কিনে কিনে যদি লাগাতে হতো এক একটা যন্ত্র, তাহলে বুঝতে পারতেন এই যন্ত্রগুলোর কত দাম আছে। হ্যাঁ, যাদের একটা কিডনি বা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, যারা একটা ডোনেটারের জন্য অপেক্ষা করছে যে কবে একটা কিডনি আসবে বা একটা চোখ আসবে আমি একটু দেখতে পাবো, সেই মানুষগুলোকে তেমন হলে একটু ফোন করে জিজ্ঞাসা করবেন যে একটা অর্গ্যানের কত ভ্যালু আছে। আমরা ফ্রিতে পেলে না কোনো জিনিসের মর্যাদা দিই না, সমস্যাটা এখানেই হয়। ভগবান আমাদের সব কিছু একদম পরিপূর্ণভাবে ফ্রিতে দিয়ে দেয়, তার মর্যাদাটা প্লিজ দিতে শিখুন। আর পিতার সাথে সম্পর্ক খুব সাবধানে মেনটেন করবেন, পিতা যদি, পিতা বা পিতৃতুল্য যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, যদি কখনো কিছু এমন কথা বলেও দেয় যেটা আপনার ক্ষেত্রে মনে হতে পারে একটু সম্মানহানিকর, উত্তর দেবেন না। পিতা কিছু বললেও সেটাকে, ভুল বললেও, সব কথাই তার শোনা উচিত, ভুল বললেও সেটাকে কায়দা করে উপেক্ষা করে বিতর্কটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। ভেহিকেল ড্রাইভ করবেন সাবধানে। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, 10th হাউসে ঢুকেছে, আমি আশা করি প্রথমেই বলে দিয়েছি, যারা বিভিন্ন সরকারি কাজ করেন তাদের কাজের ক্ষেত্রে তাদের রেসপন্সিবিলিটি এবং রেকগনিশন দুটোই বাড়বে। যারা কিছু সার্চ করছেন অনেকদিন ধরে, বিভিন্ন রিসার্চমূলক কাজ, তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনি প্রমোশন বা বিভিন্ন স্যালারি ইনক্রিমেন্ট জাতীয় হতে পারে, বাট বসের সাথে একটু সাবধানে ডিল করবেন, কারণ বুধ সেখানে বকরি আছে, যতদিন বকরি থাকবে একটু সাবধানে ডিল করবেন। আর ব্লাড প্রেশার থেকে সাবধানে থাকবে। যাদের সুগার খুব ফ্লাকচুয়েট করে, অর্থাৎ খুব মানে এক্সট্রিম লেভেলে ফ্লাকচুয়েট করে, তারা কিন্তু অবশ্যই প্রপারলি ডক্টরের কনসালটেশনই চলবেন, যেভাবে যেভাবে বলছেন সেভাবে সেভাবে, বা ছক কাউকে একবার দেখিয়ে নেবেন সেরকম হলে। আর এই মুহূর্তে যতদিন মঙ্গল অ্যাকচুয়ালি 8th হাউসে অবস্থান করবে, রবি থেকে অ্যাকচুয়ালি 11th অবস্থান করবে, ক্ষমা করবেন,
মানে রবির অবস্থান থেকে বলছি আর কি, একাদশে অবস্থান করবে, এই সময় কোনো নতুন প্রপার্টি কিনবেন না। যে প্রপার্টি আছে সেই প্রপার্টি যদি কোনো ডিসপিউট থাকে সেই ডিসপিউট কিন্তু রেজলিউট হয়ে যাবে সময় দেখবেন। সেটা কোনো নেইবারের সাথে হতে পারে, সেটা আপনার কোনো বড় যদি কোনো লিটিগেশনে না থাকে, মানে সাবজেক্ট টু দ্য অবজারভেশন অফ অনারেবল কোর্ট সেরম যদি না হয় তাহলে অন্য ব্যাপার, না হলে আপনার যদি কোনো লোকালাইজড লেভেলে কোনো ডিসপিউট থাকে তাহলে এই সময় সেটা কেটে যাবে। মঙ্গল যতদিন মীন রাশিতে অবস্থান করবে এবং রবি এবং বুধ তার থার্ড হাউসে অবস্থান করবে, কাটিয়ে দেবে। পেটের ব্যাপারে সাবধান থাকবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, দ্বাদশপতি সে নাইন্থ হাউসে বসে রয়েছে, পিতার স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকবেন। যারা বিভিন্ন স্পিরিচুয়াল কাজকর্মের সাথে যুক্ত আছেন, বিভিন্ন সেবায়ত হিসাবে কাজকর্ম করেন যারা, তাদের জন্য উৎকৃষ্ট সময়, একেবারে অত্যন্ত উৎকৃষ্ট। তারা পরম করুণাময় ভগবানের কাছে সেবাদান করুন এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন যত দ্রুত। এখানে কিছু নেই, এখানে আপনি কিছু পাবেন না। এখানে পৃথিবীর যে সবচেয়ে বিত্তশালী লোক সেও সকালে উঠে চিন্তা করে, আমি থাকবো তো বিত্তশালী, না আমাকে টপকে কেউ চলে যাবে। অর্থাৎ তার নিজের স্ট্যান্ড রাখার জন্য চিন্তা, আবার যে ধরুন একটা পোস্ট হোল্ড করে রয়েছে সে ভাবছে আমি পরের পোস্টে কবে যাব, গিয়ে কিছু লোককে শাসন করব। আমি এতবার একটা কথা বলি, আমার গুরুদেব বলতে বলতে উনি প্রায় একজন অশীতিপর বৃদ্ধে পরিণত হয়েছে, মানে এখন তো কথাও ভালো করে বলতে পারেন না। সারা যুগ যুগ ধরে মুনি ঋষিরা বলে এসেছেন যে আপনি এখানে কিছু কন্ট্রোল করতে পারবেন না, আপনার কোনো কিছু করার অধিকার নেই, আপনার মাথার উপর আরেকজন কন্ট্রোলার বসে রয়েছে। আপনি বেশি যদি নড়াচড়া করেন আপনাকে ওপর থেকে একটা অযাচিত ডান্ডা এসে মেরে থামিয়ে দেবে। সুতরাং নিজের পরিধি এবং নিজের ক্ষমতাটা বুঝুন, তার বাইরে বাড়াবাড়ি করবেন না। যত বয়স হচ্ছে তত জিনিসকে বুঝতে শিখুন, মানুষের স্পিরিচুয়াল দিকে টার্ন নিন। মেটেরিয়াল জায়গায় আপনি কিছু পাবেন না। সারা জীবনের শেষে আমি অনেক বৃদ্ধ বৃদ্ধা মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে বলে বলছি, তারা জীবনে অনেক রিকগনেশন পেয়েছে, অনেক বড় বড় পোস্ট হোল্ড করে এসছে, ভারতবর্ষের সর্বোচ্চ পরীক্ষার পোস্ট হোল্ড করে এসছে, তারা এত দুঃখী তারা আপনি ইমাজিন করতে পারবেন না। আমি শুধু নাম বলে তাদের বিব্রত করতে চাইছি না, আমি ঠিকানা দিয়ে দিলে আপনারা তার বাড়িতে গিয়ে কথা বলে ভাবতে পারতেন। আমরা তো পয়সা থেকে সব কিছুকে বিচার করি, যে হয়তো এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করছে আমরা তাকে মনে করি নিই যে সেই মানুষটা, বলতে কোনো নেই। কিন্তু সেই বাড়িতে গিয়ে দেখছেন যে খুব ঠান্ডা, খুব নিশ্চিন্তে, পাখা ছাড়া সে তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তার কোনো প্রেশার নেই, কোনো চিন্তা নেই, কিন্তু সেই মানুষটার কোনো পাগল হয়ে গেছে সেই মানুষটা। তার মানে এটা নয় যে আমি কাউকে নেতিবাচক কথা বলছি, আপনি যেটা পাচ্ছেন সেটুকু নিয়ে খুশি থাকুন, তার বেশি কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যেটা অ্যালোটেড এই জড়জগতে মৃত্যুলোকে সেটুকু নিয়ে খুশি থাকুন, ব্যাস তাহলেই হবে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে যারা সেবা দান করেন তাদের জন্য উৎকৃষ্ট সময় আছে। যারা শক্তি পুজো করেন বা শক্তি বিভিন্ন পীঠে বিভিন্নভাবে যুক্ত রয়েছেন তাদের জন্য উৎকৃষ্ট সময় আছে এটি, তারা সেটা ব্যবহার করতে পারেন। আপনাদের রেসপেক্টিভ গুরুদের সাহায্য নিয়ে আপনারা সেটাকে ফর্মুলেট করতে পারেন যেভাবে। আর নাম্বার টু বলবো যে 11 তারিখ স্পেশালি একাদশী আছে, তো সেই দিন চেষ্টা করবেন, রবি তখনও শিফট করবে না, তারও 3 দিন পরে শিফট করবে, সেই দিন চেষ্টা করবেন যে একটুখানি ব্রত পালন করা। উপবাস করা যায় কিনা, উপবাস কথার অর্থ উপমানে নিকটে, বাস মানে বসবাস করা, ভগবানের নিকটে বসবাস করা। খাদ্য গ্রহণের পেছনে শাস্ত্রে যেটা বলা আছে, আমাদের খাদ্যের মধ্যে সূচি অসূচি পদ্ধতি আছে, সেগুলোকে মানার ক্ষেত্রে বলা রয়েছে। খাদ্য যখনই গ্রহণ করবেন আপনার প্রাকৃতিক ডাক আসতে পারে, ফলে ভগবানের কাছে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না, সেই জন্য খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। কিন্তু এমন নয় যে অত্যন্ত মুমূর্ষ বা অত্যন্ত শিশু, তাদেরও এরকম ক্ষেত্রে এরকম অদ্ভুত নিয়ম নেই, শাস্ত্রে কোথাও বলা নেই। সেটা যিনি পালন করতে পারবেন তার ক্ষেত্রেই বলা রয়েছে, যিনি পালন করতে পারবেন না তার শরীর তার সাথ দিচ্ছে না, তার ক্ষেত্রে কোনো
কিছু বলা নেই। পালন করবেন, আপনাদের জন্য বেটার আছে। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, বিশেষত যদি ধনু রাশি হয় এবং আপনার যদি রবিন নক্ষত্রে জন্ম হয় তাহলে মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। এক মাস পরিবারের মধ্যে বিবাদ করবেন না, নিজের বাক সংযম করবেন এবং যতটা সম্ভব চেষ্টা করবেন নিজেকে পরিস্থিতির সাথে অ্যাডাপ্ট করানোর, সেখান থেকে বেরিয়ে আসার, কম্প্রোমাইজ করানোর চেষ্টা করবেন একদম লাস্ট লেভেল পর্যন্ত। আমরা অনেক সময় ভেবে নিই আর বেশি পারছি না, এর দ্বারা হবে না। আপনাকে কে বলেছে, আপনি কে ডিটারমিনেশন করার? আপনার কাজ চেষ্টা করে যাওয়া, ডিটারমিনেশন একজনই করবে, না পারলে বসে যান সেই মুহূর্তে, আবার খানিকক্ষণ উঠে চেষ্টা করুন। যতক্ষণ আপনাকে পুরোপুরি না বলছে ততক্ষণ আপনি করে যান, এর ক্ষেত্রে সেটা বলবো। বড় যদি কোনো ভাই বোন থাকে তাহলে তার স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলি দিই, তুলা লগ্নের ক্ষেত্রে ইলেভেন্থ হাউসের লর্ড এখন এইট হাউসে গিয়ে বসে রয়েছে। এরা বিদেশে চাকরি করছেন, বিশেষত বাড়ি থেকে পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে, তারা তাদের শরীরের ব্যাপারে হাই ব্লাড প্রেশার, মাথার দিকে যাদের ব্লাডের সার্কুলেশন বেশি হয় কোনো কারণে, তারা একটু খেয়াল রাখবেন। অনেকে দেখবেন খুব কথা বললে কান খুব লাল হয়ে যায়, কি কারণে হয়, অ্যাকচুয়ালি তো ব্লাডই লাল করে একমাত্র, এসে আর তো কোনো উপাদান নেই, তার মানে শরীরের ওপর দিকে কোনো কারণে অতিরিক্ত রক্ত সঞ্চালন হয়, তারা একটু সাবধানে থাকবেন। অর্থাৎ যাদের শরীরের ঊর্ধ্বাংশে কোনো উত্তেজনা হেতু রক্ত বেশি সঞ্চালিত হয় তারা ডক্টরকে দেখিয়ে দেবেন। ডান দিকের চোখকে সাবধানে রাখবেন। যারা বিবাহের কথা চিন্তা করছেন তারা ভুলেও এ সময় বিবাহ করবেন না, বিবাহের কথাবার্তা সব কিছু বলে রাখতে পারেন, বিবাহ কিন্তু ভুলেও করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, এক্ষেত্রে পুরুষদের বলছি। আর যদি ফিমেল হন তাহলে কিন্তু আপনার মিডিল অ্যাবডোমেন থেকে একদম লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত যদি কোনো সমস্যা দেখেন সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করে দেবেন। যারা গাড়ি ড্রাইভ করেন খুব সাবধানে চালাবেন, বিশেষত পায়ের পোর্শনে, পা মানে একদম ফিট অংশে বলছি, একটু খেয়াল রাখবেন বেশি করে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, নাইন্থ হাউসের বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে টেন্থ হাউসের লর্ড সে সেভেন্থ হাউসে এসে বসে রয়েছে। স্ত্রী কিন্তু স্ত্রীর দিক থেকে কিছু উপার্জন আপনার আসতে পারে, সেটা কোনো মেটেরিয়াল উপার্জন না হয়ে কোনো নাম সুনাম বা আপনার শ্বশুর বাড়িতে আপনার প্রতিপত্তি বৃদ্ধি, এরকম কোনো ঘটনাও ঘটতে পারে। আপনাকে স্ত্রী কিছুটা ডমিনেট করতে পারে, বা স্বামী এবং স্ত্রী দুজনে যদি চাকরি করেন এই সময় দেখবেন স্ত্রীর অর্থটা আপনার কোনো কারণে প্রয়োজন লাগছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে। তো ইগো ছেড়ে, অনেক পুরুষ মানুষের মধ্যে সব ইগো আছে, অদ্ভুত ইগো, তো দয়া করে সেটাকে ব্যবহার করবেন ভালো জায়গায় যদি সেটার ব্যবহারের প্রয়োজনীয়তা থাকে। তো সন্তানদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে রাখবেন, সন্তানদের কোনো কারণে যদি তারা দেখেন যে লাংসের কোনো সমস্যায় বা আপার অ্যাবডোমিনাল কোনো পোর্শনের কোনো সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন, সেখান থেকে সমস্যা আসতে পারে। আর যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত, গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটারেরা, তারা সব সময় চেষ্টা করবেন এই সময়টাকে যতটা সম্ভব সাবধানে থাকা। আমি কিন্তু কিছুদিন আগের অনুষ্ঠানেই বলেছিলাম, আবার বলে দিচ্ছি আপনাদের, যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিবর্গ আছেন সারা পৃথিবীব্যাপী, তারা কিন্তু মোটামুটি জুন মাসের প্রায় 2/3 মানে 20 তারিখ পর্যন্ত সাবধানে থাকবেন। সেটা একটা সাধারণ আমাদের মতন বাড়িতে একজন গায়ক বা একজন আবৃত্তিকার বা একজন পথনাটিকা করেন এরকম কোনো ব্যক্তিবর্গও হতে পারেন, বা কোনো প্রবাদ প্রতিম শিল্পী হতে পারেন, বা কোনো ইন্টারন্যাশনাল কোনো আর্ট মানে শিল্পী হতে পারেন, যে কোনো ফিল্ডে আর্ট অ্যান্ড কালচারের, তার যদি শরীরে, বিশেষত তার বয়স যদি 45-এর ওপরে হয়, অর্থাৎ শনি যার অ্যাক্টিভ হয়ে গেছে ছকে, সেরকম ব্যক্তি কিন্তু এই সময়টা সাবধানে থাকবেন। যদি খারাপ দশায় থাকেন বা দীর্ঘকালীনভাবে কোনো অসুস্থতায় ভুগছেন, তারা কিন্তু রেসপেক্টিভ ডক্টরদের দেখাবেন, একটু প্রবলেমেটিক আছে এই সময়টা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন কোনো দুঃখদায়ক খবর না শুনতে হয়, বিশেষত যে ঘরেই হোক না কেন এই সময়টা কিন্তু এরকম কিছু ঘটনা হওয়ার যোগ আছে।
ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু 9th হাউসের লর্ড অ্যাকচুয়ালি আপনার 6th হাউসে এসে বসেছে। তো বাড়ির যিনি পিতা আছেন, পিতৃব্য আছেন, আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকেন, মানে পুরুষ নারী দুজেকেই বলছি, শ্বশুর শাশুড়ির দিক থেকে জন্য আপনার কিন্তু খরচ হতে পারে। খরচ মানে আমি খরচ বলছি না, রেসপন্সিবিলিটি বাড়তে পারে আপনার ক্ষেত্রে, ওভার রেসপন্সিবল আসতে পারে, সেটাকে কিন্তু আপনাকে নিতে হবে। সেটা মানিটারিলিও নিতে হবে, সেটা আপনাকে ফিজিক্যালিও নিতে হবে। পয়সার সোর্স নিয়ে প্রবলেম নেই, সেটা আসতে থাকবে, কিন্তু পয়সার এক্সপেন্ডিচারও খুব বেশি পরিমাণে হবে। আপনার যদি কোনো কারণে ধনু রাশি হয় লগ্নের সাথে সাথে, তাহলে কিন্তু এই এফেক্টটা আরও অনেক বেশি বেড়ে যেতে পারে। বিশেষত যদি বৃহস্পতির দশায় থাকেন, রবির অন্তর্দশায় থাকেন, রবির দশায় বৃহস্পতির অন্তর্দশায় থাকেন, বা ধরুন শুক্রের দশায় রবির অন্তর্দশা বা শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশায় থাকেন, তাহলে এই সময়ে কিন্তু এই ধরনের প্রবাবিলিটি তৈরি হওয়ার একটা যোগ আছে। ভেহিকেল যদি কেনেন তাহলে খুব সাবধানে কিনবেন, চেষ্টা করুন অন্তত 11ই জুনের পরে গিয়ে ভেহিকেল ক্রয় করতে। বুক করে রেখে দিতে পারেন, এখন নর্মালি বুক করলেও খুব দ্রুত ভেহিকেল তো দেয় না, তো সেটাকে বলবেন যে 11ই জুনের পরে কিনবো, অর্থাৎ প্রায় 1 মাস 2 দিন পরে আপনারা ক্রয় করবেন, সেটা বেটার হবে। আচ্ছা, পরিবারে শান্তি এবং সুস্থিতি বজায় রাখবেন। পুরনো টাকা একটু আটকে থাকতে পারে, সেটা 6 তারিখের পর থেকে আপনার হাতে আসা শুরু হবে সামনের মাসে। রবি যখন মোটামুটি কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবার, ক্ষমা করবেন, রবি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার জায়গায় থাকবে, সেই সময় থেকে আপনার পুরনো টাকা আস্তে আস্তে রিকভার করবে। 8 তারিখ ঢুকবে মৃগশিরা নক্ষত্রে সামনের মাসে, তার 2 দিন আগে থেকে আস্তে আস্তে ফল দেওয়া স্টার্ট করবে। এমনি এখন কিন্তু টাকা আপনার আসতে থাকবে, বৃহস্পতির বলবত্তা প্রচুর আছে। নতুন কাজকর্ম যেভাবেই করুন, বিশেষত যারা ব্যবসা করেন, যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ব্যবসার সাথে যুক্ত, তারা কিন্তু অবশ্যই পাবেন। শুধুমাত্র পেট থেকে সাবধান থাকবেন, ডাইজেস্টিভ পার্টে কোনো গণ্ডগোল হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টর দেখাবেন। যাদের উচ্চ রক্তচাপ বা কোনো রকমভাবে আনস্যাচুরেটেড ফ্যাট শরীরে আছে, তারা একটু সাবধানে থাকবেন এই সময়টা। মকর লগ্নের ক্ষেত্রে বলি, মকর লগ্নের 8th হাউসের লর্ড আপনার 5th হাউসে এসছে, ইট ইস এ ভেরি গুড যোগ। প্রথম বলে রাখি, যারা কোনো কারণে এই সময় ভ্রমণের যোগ আছে, স্পিরিচুয়াল কোনো ভ্রমণের যোগ আছে, আপনার যারা বিভিন্ন সেবায়ত আছেন, আবার বলছি, তাদের ক্ষেত্রে খুব বেটার যোগ আছে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী খুঁজছেন, তাদের জন্য খুব বেটার যোগ আছে। তবে মাথায় রাখবেন, মকর লগ্নের যেটা সব থেকে বড় সমস্যা, মকর লগ্নের মানে ধাত্রটা এত বড় হয় যে মকর লগ্নের ধাত্র বহন করার মতো ক্ষমতা অধিকাংশ জাতক জাতিকার মধ্যেই আমি দেখেছি কম থাকে, থাকে না বলবো না, কম থাকে। শতকরা 15-20% লোক এর ক্যাপাসিটিটা নিতে পারে, ইট ইস এ ভেরি পাওয়ারফুল একটা রাশি আর কি। তো এবং এরা খুব খুঁতখুঁতে হয়, যে কোনো ব্যাপারে এদের স্যাটিসফাই করা যায় না, এরা প্রশ্নের পর প্রশ্ন করে যাবে, রিপিটেডলি প্রশ্ন করে যাবে। প্রশ্ন করা ভালো, আমি বারবার বলছি, কিন্তু প্রশ্ন যদি টপিকে হয় এবং প্রশ্নের মধ্যে যদি জিজ্ঞাস্য বিষয় থাকে, বহু মানুষ এরকম প্রশ্ন করে যে আমি দেখেছি এরকম আমাকে প্রশ্ন করে যে আপনি তো অল্প বিস্তর পড়েছেন এ সমস্ত বিষয়, আচ্ছা রামচন্দ্রের যখন পাদুকা জোড়া যখন ভরত নিয়ে আসেন কোন রাস্তা দিয়ে এসেছিল, আমার প্রশ্ন করে, অদ্ভুত। তাই তাতে আপনার কি হবে, আপনার ভক্তি বেড়ে যাবে ভগবানের প্রতি? আপনি কি চাইছেন, ইনফরমেটিভ হতে চাইছেন না চ্যালেঞ্জিং করতে করতে চাইছেন? যদি ইনফরমেশান চান তাহলে আপনাকে আমি ইনফরমেশান দিতে পারি, সেটা বিষয় না। তো এইটার সাথে আপনার ভক্তি বৃদ্ধির, ভগবানের প্রতি আপনার ইনক্লিনেশনের কি সম্পর্ক আছে? যখন যমুনা পার হয়েছিল, নিষাদরাজ যখন যমুনা পার করে দিয়েছিল, নিষাদরাজ কি ওপারে গিয়েছিল? এরকম লোকে প্রশ্ন করে, আমার কাছে লিখিত প্রশ্ন রয়েছে, আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিতে পারি আপনাকে। আমি তাদের একটি উত্তর দিই, যা এতে আপনার ভক্তি বৃদ্ধি কীভাবে হবে, আপনি কি জানতে চাইছেন অ্যাকচুয়ালি?
নিশাদরাজ নদী পার হলো কি না হলো তাতে আপনার ভক্তি বৃদ্ধির কি সম্পর্ক আছে? আপনার বজরংবলীর রোজ পাঠ করেন, বহু মানুষ করে, এখন তো আমি দেখি মন্দিরের সামনে হিউজ ভিড় শনি মঙ্গলবার। কে উপদেশ দিয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না, মানে বলাটা ঠিক নয়, কারণ তো তাকে দেখুন, কোনোদিন দেখেছেন বজরংবলী কখনো ভগবানকে কখনো প্রশ্ন করেছে? যা বলেছে তাই করেছে, একে নিয়ে যাও, এটা করো, ওটা করো, এখানে থাকো, এখানে থাকো, কোনো প্রশ্ন নেই। এটাকে বলে সেবা, প্রেমময়ী সেবা। রাম কার্য করবে কো আতুর, রামের কাজ করার জন্য তিনি আতুর চিত্তে বসে রয়েছে। তিনি কে? তিনি একাদশ রুদ্র, মহাদেব বসে রয়েছে চুপ করে। কখন ভগবান আদেশ দেবেন তিনি কাজ করবেন, তার পাঠ করছেন, আর রামের কাজ ছেড়ে তিনি আপনার কাজ করবেন, তার দায় পড়েছে আপনার কাজ করার। আপনার মধ্যে কোনো ভক্তির কোনো যোগ নেই, আপনি চাইছেন কিছু জিনিস, মেটেরিয়াল জিনিস পকেটস্থ করা, আর আপনি বজরংবলীকে ডাকছেন, যিনি একজন একাদশ রুদ্র, যার জীবন সম্পূর্ণ সঁপে দেওয়া আছে ভগবানের সেবা কার্য করার জন্য। তাকে বলছেন রামের সেবা পরে হবে, তুমি আগে আমার ভাই একটু সেবা করে দাও। কি ধরনের অনৈতিক কাজ! মানে আমি মানে বজরংবলী মহান, যেহেতু মহাদেব তো তার, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত ধৈর্যশীল বলে তিনি রিয়্যাক্ট করেন না, তিনি দুঃখ পান এতে যে ভক্তকুলের কি অবস্থা, দুঃখ পান তিনি। মহাদেবের কাছে কখনো কিছু চাইবেন না, মহাদেবের কাছে যেই যা চেয়েছে, কৃষ্ণ ভক্তি ছাড়া মহাদেবের কাছে কখনো কিছু চাইবেন না, যা চাইবেন তা কিন্তু বিফলে চলে যাবে। যারা যারা চেয়েছে আপনি দেখুন শাস্ত্র পড়ে, তারা তারা সব মিশে গেছে, কিন্তু মহাদেব কিন্তু আপনাকে দিয়ে দেবে, আপনি তার ঠেলা সামলাতে পারবেন না কিন্তু, কারণ আপনি যা চাইছেন সেটা আপনার মন দ্বারা চালিত জিনিস চাইছেন। আপনার মন এখন চাইতেই পারে যে আমি 100 বিঘা জমির মালিক হব। 100 বিঘা জমির লজিস্টিক্যাল খরচা কত আছে জানেন? আপনি তা আয় করেন, সেটাকে পাঁচিল দিয়ে ঘিরতে যা পয়সা লাগবে আপনি সারা জীবনে অত টাকা আয় করেন, আপনি তো চেয়ে নিলেন, আপনাকে দিয়ে দিল, আপনি তার ভান নিতে পারবেন না। বুঝুন, একমাত্র মহাদেবের কাছে ভগবানের ভক্তি ব্যতিরেকে কিছু চাইবেন না, সবকিছু আপনাকে এমনি দিয়ে দেবে। একটু বুদ্ধি লাগান, ভগবান মূঢ়মতি বলেছে, মূঢ়মতি অল্প অল্প মেধা সাম বারবার ব্যবহার করেছে এই কথা, অল্প মেধা সাম, খুব সহজ সংস্কৃত, মেধা সেটা অল্প, বা মূঢ়মতি বলে না, মতি মানে মস্তিষ্ক, মূঢ় মানে যার বুদ্ধি নেই। আপনি কি চাইছেন কার কাছে সেটা আগে বুঝুন, কি চাওয়া উচিত অ্যাকচুয়ালি, শুধু ভক্তি চাওয়া উচিত। আপনাকে যে জন্ম দিয়েছে পরম পিতা সে আপনাকে এমনি দেখবে, আপনাকে কিছু চাইতে হবে না। সে আমাদের মতন বাবা নয় যে ঠিক আছে ছেলে বললো রাস্তায় ভুলে গেলাম, বা মেয়ে বললো ভুলে গেলাম আনতে, তার কাছে যা চাইবেন আপনি যদি সেই যোগ্যতা পজেস করেন আপনাকে দিয়ে দেবেন, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তো বিবাহের অত্যন্ত ভালো যোগ আছে, শুধু খুঁতখুঁত করবেন না বেশি, যে কোনো ম্যাটারে বিজনেস করুন, চাকরি করুন, যা করুন, খুঁতখুঁতে বাড়ি থেকে সবসময় সরবেন। যদি স্যাটার্ন এই অ্যাসেন্ডেন্টের কাছাকাছি থাকে, মানে মোটামুটি ধনুরাশির 20 ডিগ্রি থেকে মীন রাশির 5 ডিগ্রি পর্যন্ত যদি অবস্থান করে, সেই মানুষকে আমি দেখেছি তারা অসম্ভব খুঁতখুঁতে হয়। তাদের এই যে খুঁতখুঁতানি, এর নিরসন করাটা খুব কষ্টসাধ্য কাজ, তিনি যদি নিজে না করেন, বা ঈশ্বর যদি আলাদা এমফেসিস না দেন।
তো সেটা একটু বুঝে করবেন। আর অর্থের যোগ আছে, ব্যবসার জায়গা খুব বেটার আছে, বিশেষত যারা বিভিন্ন ওর বিভিন্ন হেভি মেটালের ব্যবসা করেন, যেমন ধরুন কপার বা নিকেল বা আয়রন, কাস্ট আয়রন বা রট আয়রন, বা ধরুন মাইকা বা ধরুন ব্রাস মেটাল, এ সমস্ত যারা ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো জায়গা দেবে। রবির গোচর এখানে অত্যন্ত ভালো ফল দেবে, সাডেন মানি দেবে, এবং হঠাৎ করে অনেক আটকে থাকা পয়সা বা পৈতৃক পুরুষ থেকে আটকে থাকা পয়সা কিন্তু আপনার চলে আসতে পারে। পিতার স্বাস্থ্য বিষয়ে একটু সাবধান থাকবেন, বিশেষত হার্ট সংক্রান্ত জায়গায়, এবং যদি কোনো কারণে সুগার থাকে তাহলে প্রস্টেট এবং কিডনি। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেভেন্থ হাউসের লর্ড আপনার ফোর্থ হাউসে বসে রয়েছে, আপনার ফ্যামিলির জায়গা কিন্তু অত্যন্ত বেটার রাখবে। যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব বেটার ফল দেবে। আপনার পরিচিতি বাড়বে, যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন আপনার পরিচিতি এবং পরিধি দুটোই বাড়বে, এবং সেটা আমি বলবো আপনার জন্য অত্যন্ত হিতকারী। কারণ অ্যাকচুয়ালি দেখুন, রবির সপ্তম দৃষ্টি এখান থেকে থাকবে বৃশ্চিক রাশির ঘরে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি এখান থেকে থাকবে বৃশ্চিক রাশির ঘরে। তো সেটি আপনার অ্যাসেন্ডেন্ট থেকে যদি ধরেন তো সেটি হচ্ছে অ্যাকচুয়ালি টেন্থ হাউস। তো আপনার কর্মের জায়গায় অসম্ভব ভালো ফল দেবে। যে ধরনের কর্ম আপনি করুন, শুধু একটু নিষ্ঠার সাথে, অনেস্টির সাথে কর্ম করবেন তাহলেই বেটার হবে। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু উদ্বিগ্ন থাকবেন, বিশেষত হার্ট বা লাংসে যদি কোনো প্রবলেম দেখেন, বা একদম পিঠের দিকের আমাদের থোরাসিক পোর্শনের মানে সার্ভাইকালের নিচের অংশের হাড়ে ভার্টিব্রাতে যদি কোনো প্রবলেম দেখেন তাহলে কিন্তু একটু সাবধানে এ করবেন, না হলে সমস্যা করতে পারে। আর রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু সাবধানে, গাড়ি যদি ড্রাইভ করেন তাহলে গাড়ির ব্যাক লেফট সাইড থেকে সাবধান থাকবেন, এবং ডান দিকের পিছনের টায়ার, ড্রাইভার কিন্তু অ্যাকচুয়ালি কিছু দেখতে পায় না, যারা গাড়ি চালাতে জানেন তারা জানেন, তিনি কিন্তু আইডিয়ার উপর গাড়ি চালান, তো সেটা একটু সবসময় একটু আস্তে চলার চেষ্টা করবেন, তাহলেই বিপদ থেকে এ থাকবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মীন লগ্নের সিক্স হাউসের লর্ড থার্ড হাউসে এসে বসে রয়েছে, আপনাকে আপনার অফিস বলুন, আপনার বস বলুন, আপনার যা পরিচিতি আছে সেখানে কিন্তু আপনাকে রেকগনিশন দেবে, অর্থাৎ আপনার পরিচিতির লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং শুধু বাড়তে থাকবে না, সেটার ডিভিডেন্ড সাম আপনার জন্য, তো সেটাকে ক্যারি করবেন এবং সেটাকে কাজে লাগাবেন প্রপারলি। পিতার স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন যথেষ্ট, যাদের দীর্ঘকালীন কোনো পেটের ক্রনিক প্রবলেমে ভুগছেন তারা কিন্তু কিছুদিনের জন্য একটু রিলিফ পাবেন। শরীরে প্রচুর পরিমাণে জল দেবেন, মানে জল খাবেন আর কি, এবং স্নান পারলে অন্তত দিনে দুবার করবেন, শরীরে কিন্তু একটু ডিহাইড্রেশনের এফেক্ট আসতে পারে। বিশেষত 29শে মে পর্যন্ত, 29শে মে মঙ্গল এবং বৃহস্পতি 1 ডিগ্রিতে থাকবে, এবং 29শে মে মোটামুটি শুক্র প্রায় 15 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, 14 ডিগ্রির কাছাকাছি, তো রাহুর অ্যাম্বিয়েন্সে চলে আসবে, তো শরীর একটু ডিহাইড্রেটেড করতে পারে। কথাবার্তা বলবেন খুব সংযতভাবে, আপনার স্পাউসের সাথে, যে কোনো ব্যক্তিবর্গের সাথেও কথাবার্তা বলবেন সাবধানে। আপনার টেন্থ হাউসে রাহুর দৃষ্টি আছে, সুতরাং যতটা সম্ভব বস বা মালিকদের যেখানে কাজ করছেন, বা নিজে যদি ব্যবসা করেন যেখান থেকে লোন নিয়েছেন সেরকম জায়গা, একটু তুষ্ট করে চলবেন, কোনো অতিরিক্ত অয়েলিং করার প্রয়োজন নেই, যেটা লেজিটিমেট সেইটুকু কাজ করবেন তাহলেই হবে। আর পিতার স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন, যদি টু হুইলার চালান তাহলে কিন্তু খুব সাবধানে চালাবেন, সমস্ত রকম ট্রাফিক রুলস যা আছে সব কিছুকে টু দ্য লেটার্স মেনে চালাবেন, না হলে সমস্যা করবে, কিন্তু খারাপ দশায় থাকলে অবশ্যই সমস্যা করবে। আমি দ্বাদশ রাশির রেসপেক্টিভ লগ্ন বলে দিয়েছি, যাদের ক্ষেত্রে এই লগ্নের ব্যতিরেকে যেগুলো রাশিও আছে তারা কিন্তু রাশিতে কনভার্ট যদি করে নেন, এর মোটামুটি 40% মতো আপনাকে সিমিলারিটি দেবে। বহু মানুষ প্রশ্ন করেন, এই মুহূর্তে সেটা বলে দিলাম, সব ক্ষেত্রে সেটা হয় না। আমি মঙ্গলের গোচর আছে, যদিও সেটা দেরি আছে, আজকে 9 তারিখ,
তো গোচর সংগঠিত হবে 17 তারিখ। আমি চেষ্টা করছি এর মধ্যে বলে দেওয়া, আমি গ্রহণের উপরে ভিডিওটা করে দিয়েছি, দয়া করে সেটা দেখবেন এবং দেখে সেটা একটু উপলব্ধি করবার চেষ্টা করবেন। আর 2 নম্বর হচ্ছে, এই সময়টা শনি আর কিছুদিন পরে, অর্থাৎ আর মোটামুটি 25 দিন 24 দিন পরে বকরি হয়ে যাবে, 5 তারিখ ভোরবেলা জুন মাসের। এই বক্রত্ব থাকবে শনির 24-23 তারিখ, 23 অক্টোবর পর্যন্ত, তারপরে বক্র ত্যাগ করবে। 23 অক্টোবর শনি যখন বক্র ত্যাগ করবে, তার 6 দিনের মাথায় মঙ্গল বকরি হয়ে যাবে। বৃহস্পতি তখন অলরেডি বকরি থাকবে, এরম একটা ফেজ যাবে। এই ফেজটা অ্যাকচুয়ালি স্টার্ট হবে 4 সেপ্টেম্বর থেকে। সুতরাং 4 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, যদিও মঙ্গল তখনও বকরি থাকবে বৃষ রাশিতে, এখন যেখানে রয়েছে রবি, যেটা নিয়ে আলোচনা করলাম, সেখানে মঙ্গল বকরি থাকবে। মিথুন রাশিতে 1 ডিগ্রি ঢুকে মঙ্গল আবার বৃষ রাশিতে বকরি থাকবে। 15.5 বছর বাদে মঙ্গল এক ঘরে আসছে। ইউজুয়ালি মঙ্গল যে ঘরে আসে সেই ঘরে 61 থেকে 64 দিনের মতো বকরি থাকে, এক্ষেত্রে মঙ্গল বকরি থাকবে প্রায় 75 দিন। কোনো একটা প্ল্যানেট যখন তার ইউজুয়াল অবস্থানের থেকে একটু বেশি সময় ধরে বকরি থাকে, এবার আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কেন বেশি সময় বকরি থাকছে, মঙ্গল অ্যাকচুয়ালি কটা ঘর শিফট করেছে দেখুন। মঙ্গল আজ থেকে 2 বছর আগে যখন বকরি ছিল 2020 সালে, তখন সে ছিল মীন রাশিতে বকরি ছিল। তো মীন রাশির পরে আমি বলেছি মঙ্গল প্রথম যে 7 বছর আছে, মানে 7 বছর মানে অ্যাকচুয়ালি 14 বছর, সেখানে একটা একটা করে ঘরে বকরি থাকে প্রত্যেক 1.5-2 বছর অন্তর, তারপরে একটা করে ঘর জাম্প করে। একদিন বলে দেবো ইকুয়েশনটা আপনাদের, তখন বুঝতে সুবিধে হবে। মঙ্গল অ্যাকচুয়ালি এবার তার যে বকরি ঘর ছিল তার থেকে 3 নম্বর ঘরে গিয়ে বকরি হবে, 3 মানে সেই ঘরটিকে বাদ রেখে, অ্যাকচুয়ালি তার 4th হাউসে গিয়ে বকরি হবে। তো অ্যাকচুয়ালি ও যেহেতু দুটো ঘর ছাড়ছে, দুটো ঘর ছেড়ে আবার হ্যাঁ পরের ঘরটায় চলে আসবে কিছুদিনের মধ্যে, কিন্তু দুটো ঘর যেহেতু ছাড়ছে, ওই যে এক্সেস ও মিথুন রাশিতে ঢুকবে 1 ডিগ্রির থেকে একটু বেশি, সেই এক্সেস পার্টটা হচ্ছে ওই 12-13 দিন এক্সট্রা। এই সময়টা আপনারা প্রত্যেকে সাবধানে থাকবেন, আমি আগে থেকে বলে দিলাম। মোটামুটি বৃহস্পতি যখন থেকে বকরি হওয়ার প্রকৃতি স্টার্ট করে দেবে, অলরেডি বৃহস্পতি স্লো হওয়া শুরু করে দিয়েছে, কিন্তু স্লোর ইম্প্যাক্ট আপনারা বুঝতে পারবেন জুলাই মাস থেকে। জুলাই মাসের মিড থেকে আপনারা প্রত্যেকেই একটু সাবধান হয়ে যাবেন। সাবধান মানে নিজের অ্যাক্টিভিটিসের মধ্যে একটা লিমিটেশন আনা, যে আমি এর বেশি যাবো না, এর বেশি কাজ করবো না, এই লিমিটেশনটুকু আনা তাহলে। এবং কথা শোনা, কথা শোনার হ্যাবিট তৈরি করাটা খুব দরকার। আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম আমাদের ওবিডিয়েন্স শেখানো হতো, তখনকার কেভিগুলো অন্যরকম ছিল। টিচাররা সবসময় বলতেন যে ডিসওবিডিয়েন্ট হয় তার যে কথা শোনে না, মানে কথা শোনে না মানে সবার কথা কি শুনতে হবে তা নয়, কিন্তু যারা আপনার হিতার্থে কোনো কথা বলছে সেই কথা শুনতে হবে, সেটা যারা শোনেন না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে, একটু খেয়াল রাখবেন। অ্যাকচুয়ালি ভালো থাকবেন প্রত্যেকে, বিশেষ কিছু আমি ডিটেলড বলে দিয়েছি, অনেক ইরিভ্যালেন্ট টপিক আছে এখানে, সেগুলো বাদ দিয়ে শুনবেন যারা পছন্দ করেন না, কিন্তু প্রশ্ন করেছিল দ্যাট ইজ ওয়াই আমি বলেছি। ভালো থাকবেন সবাই, আজকের মতো রাখছি, নমস্কার।